আজকের এই মাহফিলে দূর দূরান্ত থেকে আসা মাহুন সবাইকে জানাচ্ছি আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। বৈশ্বিক পরিস্থিতির বৃষ্টির মধ্যেও আমরা এই মহতী মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আজকের মাহফিল সফল করতে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। রবিউল আওয়াল মাস ঈদের মিলাদুন্নবী মাস, এটাই মুসলমানদের আধ্যাত্মিক উন্নয়নের একটি ঋতু। রাজাহে ইলাহে, আল্লাহ রব্বুল আলামিনের রাজামন্দে হাসিলের মাস। শামসুদ্দিন ইবনে আল জাজি আল মাকদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈদে মিলাদুন্নবীর এই মাসে নিরাপত্তা ও শান্তি বিরাজ করে, আর এই মাসে মানুষের আশা দ্রুত পূর্ণতা লাভ করে। খাতামুল মুরসালিন রাহমাতুল্লাহি আলামিন, প্রিয় নবী হুজুর বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিটি অশান্ত ও দুঃখী হৃদয়ের শান্তির বার্তা হয়ে 12ই রবিউল আওয়াল শরীফের সুবহের সাদিকের সময় জগতে শুভাগমন করেন, আর এসে নিরাশ্রয় পেরেশান দুঃখে আঘাতে জর্জরিত দরজায় দরজায় হুজুর কাওয়া মানুষদের অন্ধকার রাতকে বসন্তের সকাল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মাহবুবেরা, আজকের মাহফিলে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে দিশেহারা উম্মতের পথের দিশা, সরওয়ারে কায়েনাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সিরাত। এই বিষয়ে আলোচনা করবেন মাওলানা মোহাম্মদ মুজিবুল হক হুজুর, আরবের প্রভাষক মাদ্রাসায়ে গাউসুল আজম মাঝভান্ডারী, সভাপতি তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ, খতিব শান্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদ বাইজিদ চট্টগ্রাম, এসটেক এইচের নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্ম জিজ্ঞাসা ও জ্ঞান অনুশীলনমূলক সংগঠন দি মেসেঞ্জারের পক্ষ থেকে সম্মানিত আলোচক মহোদয়কে আন্তরিক মোবারকবাদ ও অভিবাদন জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় জগৎ সৃষ্টি হয়েছে। তিনি না হলে আরশ ও পরশ, লৌহ কলম, বেহেস ও দুজক, গাছ ও পাথর এবং অন্যান্য সকল সৃষ্টি অস্তিত্ব পেত না। এর সমর্থনে অনেক হাদিস বিরাজমান। হাদিস নং এক, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে যখন অপ্রত্যাশিত বুক সংগঠিত হয় যার দ্বারা তাকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়, তখন তিনি সর্বদা কাঁদতেছিলেন আর দোয়া ও ইস্তিগফার পড়তেছিলেন। তখন তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উছিলায় আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তখন ওহি নাজিল হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কিভাবে জানলে, তুমি তো তাকে কখনো দেখোনি। তখন বলে, যখন আপনি আমাকে সৃষ্টি করেছেন আমার অভ্যন্তরে রূহ প্রবেশের পর মাথা তুলে আমি আরশের লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তখনই আমি দেখতে পেরেছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সর্বাধিক প্রিয় ব্যক্তিত্ব আর কেউ নেই, যার নাম আপনি স্বীয় নামের সাথে রেখেছেন। তখন ওহি নাজিল হলো, তিনি সর্বশেষ নবী, তোমার সন্তানদের অন্তর্ভুক্ত হবে, যদি তিনি না হতেন তাহলে তোমাকেও সৃষ্টি করা হতো না, সুবহানাল্লাহ। যে সকল মুহাদ্দিসগণ এই হাদিস সহি বলেছেন, ইমাম হাকিম আল মুস্তাদারা 6152 হাদিস নং, ইমাম তকিউদ্দিন সফি সিফাউস সিকাম পেজ নাম্বার 1203, ইমাম জালালুদ্দিন সুয়ুতি আল খাসাঈস
৮৭ নং হাদিস, ইবনু তাইমিয়া মাজমাউল ফাতওয়া ১৫৯ নং হাদিস। আল্লাহ সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন মাজিদের সূরা আম্বিয়া ১০৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি তো আপনাকে প্রেরণ করেছি সারা জাহানের রহমত স্বরূপ। খোদা প্রদত্ত অনন্ত অফুরন্ত অসীম রহমতের মূর্ত প্রতীক, শাফায়াতের কান্ডারি, মুক্তির দিশারি, সরওয়ারে কায়নাত, তাজেদারে মদিনা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার রহমতুল ফর্ব দ্বারা আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, তৃণলতা পাহাড় পর্বত নদ নদী সমগ্র সৃষ্টিরাজির মধ্যে বিরাজিত ও পরিব্যাপ্ত। মহান রব্বুল আলামিন তার মহামত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাগন সম্পর্কে আরো ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব। সূরা মায়দা ৬ পারা আয়াত নম্বর ১৫। এই আয়াতে বর্ণিত নূর দ্বারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তাকে বোঝানো হয়েছে। তাফসীরে ইবনে আব্বাস পৃষ্ঠা নম্বর ৭২ এ বলা হয়েছে, নবীজির প্রিয় সাহাবি মুফাসসিরুল শিরোমণি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, নিশ্চয় তোমাদের পক্ষ থেকে নূর অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ এনেছেন। পৃথিবীতে শুভাগমন সম্পর্কে স্বয়ং নবীজি বর্ণনা করেছেন, আমি তোমাদেরকে আমার জীবনের সূচনা প্রসঙ্গে বলব, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আমার আম্মাজানের স্বপ্ন যা আমার জন্মের সময় আম্মাজান দেখেছেন, তার জন্য একটি নূর বের হলো যেই নূরের আলোকে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার ৫৭৫৯। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের এই মাহফিলে মাহফিলটি সাজানো হয়েছে সরকারে কায়নাত নূরে মুজাসসাম তাজেদারে হেরম আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও দিশাহারা উম্মতে পদের দিশা দিয়ে। অনুষ্ঠানের শুরুতে আমি পবিত্র কোরআন শরীফ হতে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি উম্মে আয়মান জুয়াইরিয়াকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল গুণা মার্জনা করেন আর আপনার প্রতি তার অনুগ্রহ
এবং আপনার সত্তাকে সরল পথের উপর অবিচল রাখেন। তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেন, যাতে তাদের ইমানের সাথে আরও ইমান বৃদ্ধি পায়। আর আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত বাহিনী আল্লাহর এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাবান, যাতে তিনি মুসলিম নারী এবং মুসলিম পুরুষকে প্রবেশ করাতে পারেন বেহেশতে, যার তলদেশের স্রোতধারা প্রবহমান, এতে চিরদিন তারা বসবাস করবে এবং তিনি তাদের থেকে তাদের মন্দ কর্মগুলো দূরীভূত করবেন। এটি আল্লাহর দৃষ্টিতে মুমিনদের জন্য মহা সাফল্য। সালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওয়াবারাকাতুহ।
মাশাআল্লাহ, অত্যন্ত সুমধুর কণ্ঠে পবিত্র মাইজবানের কালাম পরিবেশনের জন্য আমি ওয়াজিহা রহমান প্রিয়তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত বক্তা আমাদের মাঝে তার মূল্যবান বক্তব্য প্রদান করবে। আমাদের আজকের বিষয় হল দিশাহারা উম্মতের পথের দিশা, সরওয়ারে কায়েনাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি সিরাত। আমাদের মাঝে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত আছেন মাদ্রাসায়ে গাউসুল আজম মাইজবানডারি আরবি প্রভাষক ও সহসভাপতি তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ শান্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদ বায়েজিদ চট্টগ্রামের খতিব মাওলানা মোহাম্মদ মুজিবুল হক। আমি সম্মানিত আলোচককে আমাদের সামনে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الحمد لله الذي أرسل رسوله إلى الناس جميعا وجعله رحمة للعالمين، والصلاة والسلام على رسوله الكريم وأشرف الخلق أجمعين وعلى آله وأصحابه وأهل بيته وعترته أجمعين. قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. عيد ميلاد النبي ہے، دل بڑا مسرور ہے، عيد قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خير لكم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. مولاي صل وسلم وبارك عليه. الحمد لله والشكر لله، বিশ্ব মানবতা এবং মুসলিম উম্মাহ বৃহত্তরবত নিয়োজিত সুফিদার আধ্যাত্মিকতার মাধ্যমে যে সংগঠন গোটা মুসলিম উম্মাহ সহ বিশ্ব মানবতা মানুষের জন্য কাজ করে যাচ্ছে, একদিকে যেমন মানবের সংস্কার করছে, আবার অন্যদিকে মানব জাতি যখন নীতি নৈতিকতাহীন বিভিন্নভাবে অশ্লীলতা ফাহিশার কাজে যখন নিমজ্জিত হয়, মানুষ যখন মনুষ্যত্বহীনতার মধ্যে পড়ে যায়, এই মনুষ্যতা জীবনটাকে পিউরিফাইং করার জন্য, পরিশীলিত করার জন্য যে ট্রাস্ট কাজ করে যাচ্ছে,
কলবে সংস্কারের জন্য শাহজাদ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কতরাসগঞ্জ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা এবং জ্ঞান অনুশীলনমূলক সংগঠন দি মেসেজের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশেষ মহিলা মাহফিলের যে বিষয় দিশাহারা উম্মতের পথের দিশা সরওয়ারে কারাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা বিভাগী গুণীজন ব্যক্তিবর্গ অনলাইনের মাধ্যমে আপনারা যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রবিউল আউয়াল শরীফ এই পবিত্র মাসের বারো রবিউল আউয়ালকে সামনে রেখে আজকে আমরা কুঞ্জে আসফিয়াত আফিয়াত এই খানাকা শরীফের মধ্যে কোরআন এবং হাদিস আল্লাহ এবং রসুল পাকের যে আলোচনা আল্লাহর ওলিদের যে জিকির তাস্কিরা করা তাওফিক দিয়েছেন এই জন্য আমার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করার সাথে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ অসংখ্য সালাত ও সালাম পেশ করছি সরকার দোয়াল নূরে মুজাসসাম কামিওয়ালা নবী রাহমাত ওয়ালা জান্নাত ওয়ালা ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতেমুন নবিয়্যিন রাহমাতুল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী নবী পাক রাসূল পাক দিশাহারা উম্মতের পথের দিশা সরওয়ারে কায়নাত শেফাত কুবরা মালিক সাহেবে কাউসার হুজুর প্রমো আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় অগণিত দরুদ সালাম পেশ করছি যা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আখেরে নবীর উম্মত বানিয়ে আমাদের উপর বড় এহসান করেছেন সেই জন্য আল্লাহর দরবারে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। পের হাজিরিন আজকে আমার যে বিষয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দিশাহারা উম্মতের পথের দিশা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সীরাত আমি এই বিষয়টা আলোকপাত তিনভাবে করব সেটা হচ্ছে প্রথমে যদি আমরা কোন নবীর উম্মত সেই স্ট্যাটাস সে মকাম সে মর্যাদা আমাদের নবী রাহমাতুল আলামিন নবীর যে কত মর্যাদা সেই বিষয়টা না জানলে মকামিয়ত যেটা আছে সেটা যদি আমরা না জানি তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যথাযোগ্য যেভাবে ঈমান আনা উচিত সেটা আমরা অত বুঝতে পারবো না। এই জন্য আমি প্রথমে আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির মধ্যে রাহমাতুল আলামিনের মর্যাদা এরপরে যে বিষয়টা আমি নবীজির সীরাত যেটা আছে সেটি হচ্ছে গোটা সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রত্যেকটা শ্রেণীর আবার বৃদ্ধ নর নারী প্রত্যেক সেক্টরে আমার নবীজি একটা রহমতের উচ্চ দৃষ্টান্ত রেখে গিয়ে মানবতা এবং প্রত্যেকের অধিকার রক্ষা করেছেন এই বিষয়টা আমি একটু আলোচনা করে কোন কোন ক্ষেত্রে আমাদেরকে অবদানগুলো রাহমাতুল আলামিন নবী আসার পর পৃথিবীর যে একটা পরিবর্তন এই বিষয়টা এর পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা তো নবীকে এখন নবীর জামানায় আমরা নাই সাহাবায়ে কেরামের জামানায় আমরা নাই হাতমের নবী হিসেবে কিন্তু আমার নবী শেষ কিন্তু ওনার ওই নবুয়তের তাবারকা ফুইজাত এখন জারি থাকবে অর্থাৎ আমার নবী যে হাতমের নবী এটা ওই সময়ের জন্য শেষ নয় শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আমার নবীর নবুয়তের জামানাতের তাবারকা ফুইজাত বিলায়াত এটা জারি থাকবে আলহামদুলিল্লাহ। তো
বর্তমান সময়ে পথের দিশা কারা আসলে রাহমাতুল আলামিন আবেন নবীকে তো আমরা পাই নাই, আমরা তো সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকামিয়াত তাদেরকে আমরা পাবো না, কিন্তু বর্তমান সময়ে ওই নবীর যোগ্য উত্তরাধিকারী কারা, তাদের পথ ধরলে আমাদের আসলে রাহমাতুল আলামিন নবী যে শিক্ষার উপর রেখেছেন, নবীজি যে কোরআন সুন্নাতের উপর যে জীবন অতিবাহিত করার জন্য করেছেন, তাহলে আমরা বুঝতে পারবো শুধুমাত্র আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবো এতটুকুর মধ্যে শেষ নয়। আমরা উদযাপন তো করবো বটে, পাশাপাশি আমার নবীজির আদর্শটাকে আগামী ঈদ মিলাদের মেয়ে আসা পর্যন্ত আমরা প্র্যাকটিস করবো, অনুসরণ করবো। এটি আমাদের হয়তো ব্যক্তিগত জীবন হতে পারে, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আধ্যাত্মিকতা সহ প্রত্যেকটা সেক্টরে আমার নবীজির আদর্শটা যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে পরে আসলে আমার নবীজি উম্ম আমরা দাবি করি এটি মুখে মাত্রই একটা লেবাস হিসেবে থাকবে, তো প্রকৃতপক্ষে সে রোহানি ফিজত আমরা পাবো না। সর্বপ্রথম পবিত্র কোরআনে কারিম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরা নিসা 170 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম। হে মানব জাতি, স্পেসিফিক করে এখানে কাউকে বলা হয় নাই, হিউম্যান কাইন্ড বলা হচ্ছে এখানে, হে মানব জাতি নিশ্চয় তোমাদের নিকট এই রসুল তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য সহকারে আগমন করেছে, সত্যের সার্টিফাই করার সত্যের বাহক হিসেবে এখানে এসেছেন। ফাআমিনু খাইরাল লাকুম, অতএব তোমরা তোমাদের কল্যাণের জন্য তার উপর ঈমান আনো। পবিত্র কোরআনে কারিমের যদি আমরা আরেকটি আয়াতে পাক দেখি সেটা হচ্ছে কি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইসবাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের উপর বড় ইহসান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যদি ইহসান না করতেন আমরা আখের নবীর উম্মত হতে পারতাম না, এটাই বাস্তবতা। অর্থাৎ আমার নবীর যে মকাম, উনার উম্মত হওয়ার যে সৌভাগ্য, এটি কিন্তু আমাদের এই চরিত্রে এই বৈশিষ্ট্য আমরা হতে পারতাম না যদি না আমার দয়া না করতেন। এই জন্য আমার আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা মুমিনদের উপর এহসান করেছেন যে তাদের মধ্য থেকে একজন মহান রাসূল প্রেরণ করেছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা পবিত্র কোরআন কারিমের অসংখ্য আয়াত আছে, এবং আজকে যে আমরা ঈদ মিলাদুন নবী উদযাপন করছি এটাও পবিত্র কোরআন কারিমের মধ্যে আছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি বলুন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আল্লাহর ফজল আর আল্লাহর রহমত যখন পাও, এখানে আল্লাহর ফজল বলতে আল কোরআন আর রহমত বললে নূর নবীকে বোঝানো হয়েছে, সুবহানাল্লাহ। ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তো আল্লাহর রহমত এবং আল্লাহর এই দয়া তোমাদের পাওয়ার পরে তোমরা একটা কাজ করো, ফালিয়াফরাহু, তোমরা যৌথভাবে ইউনিটি সহকারে বিচ্ছিন্ন সবাইকে নিয়ে তোমরা খুশি উদযাপন করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এবং এই যে খুশি উদযাপন স্বেচ্ছায় আনন্দ সহকারে গ্রহণ করা, এটি এবং টোটাল আমার নবীজির সুন্নাত এবং সিরাতকে ধারণ করা, এটি কত বড় একটা এবাদত, কত বড় একটা বরকতময় এটা কর্মসূচিটা। ওয়াখাইরুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন এটা এই পর্যন্ত তোমরা যত পাতে সংগ্রহ করেছো, সওয়াবের কাজ বরকত সংগ্রহ করেছো, সব কিছু চেয়ে উত্তম আমল এটাই। তাহলে আমরা দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমার নবীজি রাহমাতুল আলামিন নবীর উম্মত যে হলাম এটা আমরা কত বড় সৌভাগ্যবানী। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরব সেটা হচ্ছে আমার নবীজির মকাম। আমার নবীজির মকাম যদি আমরা দেখি তাহলে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা সে বিষয়টা আমার নবীজি এইভাবে হাদিসে পাকের মাধ্যমে বিভিন্নভাবে তিনি উল্লেখ করেছেন। কারণ আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত
বিশ্ববাসীকে দিয়েছে সেটা হচ্ছে যে আসলে আমার নবীজি আমরা এমন নবীর উম্মত যে নবীজির নূর মোবারক সৃষ্টির পত্রম সুবহান। এটা কিভাবে? একজন কবি বলেন, নেগাহে ইশক মস্তি মে ওহি আউয়াল ওহি আখির ওহি কোরআন ওহি ফুরকান ওহি ইয়াসিন ওহি তাহা। পাগল আশিকের চোখে তিনি প্রথম, তিনি শেষ, তিনি কোরআন চরিত্র বলতে হচ্ছে, তিনি ফুরকান, তিনি ইয়াসিন এবং তিনি তাহা। সুবহানাল্লাহ। আপনারা জানেন আলিফ লাম মিম হা মিম ইয়াসিন তাহা অসংখ্য হরফ মুকাত্তাআত আছে প্রতিটি কোরআন কারিমে। এটার যে অন্তর্দৃষ্টি সম্পন্ন যে নাজারিয়া, এটার যে মিনিং, এটা অর্থ মুফাসসির কালাম বলছে এই বিষয়টা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া পৃথিবীতে কেউ জানে না। যদিও আমরা কিছু কিছু ব্যাখ্যা হয়তো আমরা তরিকায়ে মাইজ ভান্ডারের মধ্যে আমরা দেখি, তরিকায়ে মাইজ ভান্ডার শায়খ যারা আছেন তারা কিন্তু এগুলো বলেছেন, বিভিন্ন কালামের মধ্যে বলেছেন। কিন্তু এখানে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সৃষ্টির প্রথম হচ্ছে, যদি আমরা এভাবে বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রথম এবং প্রধান, অর্থাৎ উনি একজন বিশ্বসভার সভাপতি। এরপর পরে সকল নবী রাসূলের সৃষ্টির উপর মহান আল্লাহ তাকে মর্যাদাবান বানিয়েছেন। এরপরে বলা হচ্ছে জগতের কারো সাথে সৃষ্টির মধ্যে আল্লাহর পরে সৃষ্টির মধ্যে কারোর সাথে তুলনাই হয় না। এবার আপনারা আসেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুন বলতে ফায়াকুন হয়েছে, আমার আল্লাহ কোনো কিছু ইশারা ইঙ্গিত, এটি কুন বলার সাথে সাথে আল্লাহর এমন কুদরিয়ত এটা হয়ে যায়। এটা ব্যাখ্যাটা আমরা এভাবে দেখি, পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ইশার করেন যেটা সূরা ইয়াসিনে 82 নম্বর আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এখানে বলছে বস্তুত তার সৃষ্টিকার্য এই রূপ যে যখন তিনি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তখন তিনি তাকে বলেন হও, অমনিতে তা হয়ে যায়। তাহলে এখানে কুন শব্দটা আমরা নিলাম, এই কুনের আল্লাহ ইচ্ছার বহিঃপ্রকাশের সাথে সাথে তাৎক্ষণিকভাবে কুন হও বাক্যদেশ মাত্র হয়ে যায়। আর এই কুন হওয়ার সর্বপ্রথম শব্দটি ব্যবহার হয়েছে ফায়াকুন, সর্বপ্রথম যা সৃষ্টি হয়েছে তা হলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুন, যদি আমরা এই শব্দের ব্যাখ্যা দেখি, কুন শব্দ দুইটা হরব আছে, দুইটা বর্ণ, সেটা হচ্ছে কাফ আরেকটা হচ্ছে নূন। কাফ দ্বারা হচ্ছে কালামে এলাহি আর নূন দ্বারা হচ্ছে নূর মুহাম্মদ। তাহলে আমরা দেখি যে এই কুন বলার সাথে সাথে আল্লাহ ফায়াকুন যাকে সৃষ্টি করেছেন উনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আসেন এই যে এটা আমাদের কথা নয়, আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের সূরা মায়দার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকারভাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন। আল্লাহ কি বলেন, নিশ্চয় তোমাদের নিকট নূর এবং স্পষ্ট কিতাব এসেছে। তাহলে আমরা দেখি যে পবিত্র কোরআন মাজিদ নূর বলতে নূর মুহাম্মদকে বোঝানো হয়েছে আর সুস্পষ্ট কিতাব বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে। এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করে দেখবেন আল্লাহর পক্ষ থেকে দুটা জিনিস আসছে, একটা স্পষ্ট কিতাব আর একটা হচ্ছে নূর। তো মুফাসসির কেরাম যারা আছেন, যদি আমি দেখি তাফসির ইবনে আব্বাস পৃষ্ঠা নম্বর 85 হযরত ইবনে আব্বাস তার তাফসিরের মধ্যে লিখেছেন যে নূরের ব্যাখ্যা উনি আনতে গিয়ে বলতে পারে যে একজন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কোরআনে কারীমের যে নূর বোঝানো হয়েছে এটা হচ্ছে নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেছেন। এরপরে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসির কিতাবের মধ্যে বলছেন, অর্থাৎ তাফসির বাইজাবি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 418 এই তাফসির মধ্যে তিনি বলছেন কিলা ইউরিদ বিন্নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বলা হচ্ছে এই নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সর্বশেষ যে তাফসিরের কথা বলবো, আমরা প্রত্যেকে জানি ইমাম জালাল সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার একটা তাফসির আছে, সেই তাফসিরের মধ্যে তিনি বলছেন নূর বলতে হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা দেখি ইমাম জালাল সুয়ুতি সহ পবিত্র কোরআন যদি আমি এক জায়গায় রাখি, মুফাসসির এক বাক্য হয়েছে তারা বলছে যে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট কোরআন
এবং আর পশ্চিম নূর ও মুহাম্মাদি আল্লাহর পক্ষ থেকে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধু কোরআন পড়লে হবে না, আল্লাহ পাক চাইলে কোরআন দিয়ে স্টপ করতে পারতেন, নবী পাঠানোর দরকার ছিল না। নবী পরবর্তীতে এটা যারা দ্বারক আর বাহক, কোরআন হচ্ছে আমরা যদি আমরা থিওরিটিক্যাল ভাবে আমরা দেখি, কিন্তু প্র্যাকটিক্যাল বাহক কারা, প্র্যাকটিক্যাল আদর্শ কারা, কোরআন আদর্শ কারা দ্বারক করে, যদি আমরা দেখি এতে মধ্যে স্পষ্ট হয়ে যায় যে আমি শুধুমাত্র কোরআন আয়াত পড়লে হবে না, শুধু কোরআনকে মানলে হবে না, পাশাপাশি ওই কোরআনকে প্র্যাকটিক্যাল ভাবে গোটা জগৎকে মানব জাতির হেদায়তের জন্য, তাদের দিশার জন্য যিনি আগমন করেছেন ওই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের সকলকে পরিপূর্ণ ঈমান আনতে হবে। এরপর আসেন, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকের সৃষ্টি করার একটা রহস্য আছে, আসরার আছে, সেটা যদি আমরা দেখি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমরা সকলে জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা রুবিয়া ফিল হাদিস কুদসি কুনতু খানজান মুখফিয়া فأحببت أن أعرف فخلقت الخلق ليعرف الله পাক রব্বুল আলামিন বলেন আমি ছিলাম গোপন ভান্ডার, আর আমি আমাকে যখন পরিচয় করাতে পছন্দ করলাম তখন আমি আমার পরিচয় দেওয়ার জন্য মাখলুককে সৃষ্টি করলাম, অর্থাৎ যাতে আমি পরিচিত হই। তাহলে মাখলুককে সৃষ্টি করার কাজ হচ্ছে আল্লাহ পাকের পরিচিত উরুফিয়তটাকে পাওয়া, সাবেত করা। এখন দেখেন এই ধরনের একাধিক হাদিস শরীফ রয়েছে যেখানে সমর্থন কম বেশি একই ধরনের, এখানে সর্বপ্রথম মাখলুক বলতে নূর মুহাম্মদকে বোঝানো হয়েছে। তাহলে আমরা দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রাহমাতুল আলামিন নবীর যে আদর্শ, আমরা কোন নবীর উম্মত, যে নবীর সৃষ্টি নূর মুহাম্মদকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আর একটা বিষয় আমরা জানি, এই যে আমাদের কথা নয়, পবিত্র কোরআন কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন আমি সর্বপ্রথম মুসলমান। এটা পবিত্র কোরআনে কারিমে আছে, এটা পবিত্র কোরআনে কারিমের সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এখানে বলা হচ্ছে হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য, শুধু তাই নয় লা শারীকা লাহু এবং তার কোনো অংশীদার না, ওবিজালিকা এই শব্দের মধ্যে যদি আমরা ব্যাখ্যা করি, ওবিজালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এখানে আল্লাহর হাবিবের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কি আর আমি হলাম সকল সৃষ্টির মধ্যে প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা দেখি আমার নবী নূর মুহাম্মদকে আগে সৃষ্টি করা হয়েছে কিন্তু আমার নবী যে আসলেন পরে, অথচ কোরআন বলছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আমি হলাম আল্লাহ রাসূলের ক্ষেত্রে বলছে আমি হলাম সর্বপ্রথম মুসলমান। এই বাক্যটি সাক্ষ্য দিচ্ছে যে সৃষ্টি জগতের মধ্যে তিনি কেবল প্রথম সৃষ্টি এবং তিনি প্রথম মুসলমান। এটার কারণ কি? আমি সর্বপ্রথম মুসলমান বলার কারণ এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোন ব্যক্তি তাদের মধ্যে প্রথম ছিল না, এটা একটা বিষয়। আর মহান আল্লাহ পাক তার প্রিয় মাহবুবের মতো উল্লেখ করেছেন যে সকল সৃষ্টির পূর্বে তিনি কেবল প্রথম মস্তক অবনতকারী একজন বান্দা, সৃষ্টি করেছেন আল্লাহ সর্বপ্রথম তিনি। এরপরে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহব আল্লাহর সিস্তার মতো গ্রহ ছিলেন তখন সৃষ্টি বলতে যেহেতু কোনো কিছুই ছিল না সেহেতু তিনি ছিলেন সবার প্রথম। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা জানেন সর্বপ্রথম ঘর হচ্ছে আল্লাহর ঘর, খানে খাওয়া। পবিত্র কোরআনে আছে ইন্না আউওয়ালা বাইতুদিয়া লিন্নাস আল্লাযী বিমাক্কাতান মুবারাকা ওয়া হুদরিল আলামিন, নিশ্চয় মানব জাতির কল্যাণের জন্য পবিত্র মক্কা নগরীতে বরকতময় এবং বিশ্ববাসীর হেদায়েতের সর্বপ্রথম আল্লাহর ঘর কারা প্রতিষ্ঠা করা হয়েছে, সর্বপ্রথম ঘর কোনটা? খানায় কাবা, আল্লাহর ঘর। আর সর্বপ্রথম মুসলমান যাকে বলা হচ্ছে উনি হচ্ছে আমাদের নবী রাহমাতুল আলামিন নবী সুবহানাল্লাহ। তার কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর, এর পূর্বে যেমন মানব জাতির কোনো ইবাদত ঘর ছিল না
তেমনি সকল সৃষ্টির পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার পূর্বে কোন সৃষ্টি ছিল না, সুবহানাল্লাহ, তিনি সৃষ্টির প্রথম এবং সৃষ্টির শুরু। আরেকটা হাদিসে পাক এটি পড়লাম আমরা একেবারে ক্লিয়ার, সেটা হচ্ছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রেমে আমার মা বাবা কুরবানি হয়ে যায়, আমি একটি প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে কোনটা? সে প্রশ্নটা হচ্ছে আল আউয়ালু শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবল আশিয়াই, ওনার প্রশ্নটা হচ্ছে যাদের বলতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বস্তুকে সৃষ্টি করেন, সৃষ্টির মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তুকে সৃষ্টি করেছেন, এটি বলার পরে ফালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করেছেন, যাদের আরেকটি কথা শুনো, এটা আমি কোন সময়ের কথা বলছি, আল্লাহ পাক সে মুহূর্ত থেকে তোমার নবীজির মুবারক সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা এতটুকু পর্যন্ত জানতে পারলাম আমার নবীর স্ট্যাটাস সম্পর্কে, মকাম সম্পর্কে, মর্যাদা সম্পর্কে। এই জন্য দেখবেন তারা আল্লাহ পাকের সর্বপ্রথম নবীজন মুবারক সৃষ্টি করেছেন, তাহলে এটা আসলো কিভাবে? যদি আমরা সেই ব্যাখ্যা দিকে যাই তাহলে দেখবেন আমার নবীজির হযরত আদম আলাইহিসসালাম ওনার পেশানি, এর মাধ্যমে ওনার কপাল মুবারকের মধ্যে নবীজন মুবারক ছিলেন। এরপর হযরত আদম এবং হাওয়া আলাইহিসসালাম থেকে আস্তে আস্তে আপনারা জানেন যে হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের বংশধর যখন আসছে জোড়ায় জোড়ায় বংশ সৃষ্টি হতো, একজন ছেলে আরেকজন মেয়ে। এই জেনারেশন যখন আসতে 20 জেনারেশন যখন হলো তখন হযরত শীশ আলাইহিসসালামের জন্ম আত্মশীল করা হলো, এবং হযরত শীশ আলাইহিসসালাম যখন তশরীফ এনেছেন তখন ওনার সঙ্গে তো কোনো মেয়ে জন্ম হয় নাই, সুবহানাল্লাহ। কেন? কারণ হযরত শীশ আলাইহিসসালাম হচ্ছে স্বতন্ত্র, তো ওনার মাধ্যমে নবী হযরত আদম আলাইহিসসালাম ওনা ওই আল্লাহর হাবিবের নূরটা শীশ ইসলামকে দান করবেন বিদায়। এই জন্য ওই জেনারেশনে শীশ আলাইহিসসালামের সাথে অন্য কোনো মেয়ে জন্মগ্রহণ করেনি, একাই জন্মগ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন তশরীফ আনলেন আদম আলাইহিসসালাম কিছু নসিহত করেছেন হযরত শীশ আলাইহিসসালামকে। এই জন্য দেখবেন আমাদের বংশ যে সাজারা আছে আদম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সাজারা যেটা আছে, এখানে দেখবেন হযরত আদমের পরেই শীশ ইসলামের কথা আসছে, কারণ হযরত আদম আলাইহিসসালাম হযরত শীশ আলাইহিসসালামকে বলেছেন আমি তোমাদের নিকট একটা নূর মুহাম্মদের শ্রেষ্ঠ নবীর একটা আমানত রেখে যাচ্ছি যে তোমার মাঝে থাকবে, তুমি এটার প্রতি শ্রদ্ধা সম্মান রাখবে, শুধু তাই নয় এবং তুমি সবাইকে বলে দেবা, এবং এই নূর মুহাম্মদের পর তোমাদের সকলেই ঈমান আনবে, এবং এটাই তোমাদের মিসাকান নবী ওয়া ইদা হাফাল ওয়া মিসাকান নবী কোরআন কারীমে আছে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মুবারককে সৃষ্টি করার পরে এই নূর মুবারককে সামনে নিয়ে সমস্ত নবীদেরকে ডাকলেন, সমস্ত নবীদের ডাকার পরে আমার রহমতুল আলামিন নবীর ওই নূরটা সমস্ত নবীর নূর মুবারককে আচ্ছাদিত করে ফেলেন, ঘিরে ফেলেন। তখন ওনার প্রশ্ন করলেন এবারে কান্ড, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে আমার হাবিব রহমতুল আলামিন নবীর নূর, যার ব্যাপারে তোমরা সাক্ষী দিবা, আর ওনার ব্যাপারে সাক্ষী দিলে তোমাদের নবুয়তের সার্টিফিকেট পাবে, সুবহানাল্লাহ। হযরত আদম ইসলাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী হওয়ার পিছনে যার সিগনেচার, যার সার্টিফাই, যার স্বীকারোক্তি, উনি হচ্ছে অন্য কে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন, পবিত্র কোরআন বলে উনি হচ্ছে তোমার নূর মুহাম্মদকে মেনে নাও, এই মেনে নেওয়ার মাত্রে যে অঙ্গীকার হয়ে যাও তখন আমি আল্লাহ সাক্ষী গ্রহণ করবো, সুবহানাল্লাহ। তখন সমস্ত নবীরা আমার নবীর পক্ষে সাক্ষী দিয়েছেন, আর আমার আল্লাহ বলছেন তোমরা সাক্ষী দিয়েছ পৃথিবীর জমিন আর কাউকে লাগবে, আমি আল্লাহ ওই সাক্ষীর প্রমাণ হলাম, সুবহানাল্লাহ। তাহলে আসার পরে এরপর আমার নবী যে আসলেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরপরই আপনারা জানেন 570 খ্রিস্টাব্দে আগমন হয়েছে। কিন্তু 570 খ্রিস্টাব্দের এই সময়টার মধ্যে আপনি একটা টাইম দেখবেন 600 বছর পরপর। হিস্ট্রিক্যাল বায়োগ্রাফি থেকে যদি আমরা দেখি, ইসলাম হিস্ট্রি আমরা স্টাডি করলে দেখবেন যে সেখানেও যে হাজরতে ঈসা ইসলামের 100 বছর পর প্রত্যেকটা নবীর একটা দৌড় আছে, হয়তো 600 বছর 500 বছর এইভাবে আসে। আসার পরে আবার নবীজি যখন দুনিয়ার জমিনে তশরিফ আনবেন, ওই সময় তার কেমন ছিল? এই যে দিশাহারা মানব জাতি, আপনি কেন আমাকে একটা মানব জাতি উম্মত বলছেন, উম্মত ওয়াহিদা। কিন্তু উম্মত ওয়াহিদা একক জাতি আল্লাহ পাক যখন জাতি গঠন করেছেন তখন কিন্তু বাক করেন নাই, ওখানে কিন্তু সবাইকে অন্তর্ভুক্ত করেছেন, নারী পুরুষ সমস্ত জাতি, সমস্ত মানব জাতি। মানব জাতিকে যখন সৃষ্টি করলেন তাহলে মানব জাতির দিশাহারা, মানব জাতির দিশাহারা মানে ওই সময়টার মধ্যে মানুষ যে মনুষ্যত্ব নিয়ে চলত সেটাও জানত না। এমন একটি সময় আমরা পার করেছি, একজন বাবা মা তার সন্তানকে কিভাবে স্টার করতে হয়, লালন করতে হয় এই জিনিসটা বলে গিয়েছে। একজন সন্তান তার বাবা মাকে কিভাবে রেসপেক্ট করতে হয়, শ্রদ্ধা করতে হয়, তাজিম করতে হয় এটি বলে গিয়েছে। এবং গোত্র গোত্র কলহ, ঝগড়া, বিবাদ, ফাসাদ, সবসময় মারামারি, আর শুধু বিচ্ছিন্নতাবাদ, শুধু বিচ্ছিন্নতাবাদ এমন না, একজনে অপরাধ করলে সে একজনের পরিবর্তে সবাইকে আক্রমণ করা হতো, কোমর উপর আক্রমণ করা হতো। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মাবলম্বী যে উপাসনাগুলো আছে সেখানেও কিন্তু হামলা করা হতো। এতগুলো মানব জাতির অবক্ষয়। মানুষ যখন জাহান্নামে একেবারে কিনারায় চলে যাচ্ছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে পাঠালেন, হাবিব আপনি যান, আপনি তো ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি আপনাকে পাঠালাম 570 খ্রিস্টাব্দে, কেন জানেন ওই সময়টা এত পরিস্থিতি হয়েছে, একজন সত্যের বাহক দরকার যার মাধ্যমে আবারও গোটা মানব জাতি আলোকিত হয়ে সমস্ত মানুষরা তাদের মানবতার ওই মহাব্বতের ওই সম্প্রীতি সম্পর্ক আচার আচরণ নীতিনৈতিকতা সত্য আলো হেদায়তের আলো তারা যাতে আবার ফিরে পায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রহমাতুল আলামিন নবীকে দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসার পরে তখন এই সময়টা যদি আমরা দেখি, বিশেষ করে নারীদের অধিকার হকুল নিসা, তারপর হচ্ছে শিশুদের অধিকার, তারপর হচ্ছে বয়সবৃদ্ধ নরনারী যারা আছে তাদের নিরাপত্তার অধিকার, তারপর হচ্ছে যুব সমাজের অবক্ষয়, যেটি আমাদেরকে বারবার এক্সট্রিমিজম উগ্রতা, আমি শুধু সবসময় চিন্তা করি যে আমি মনে হয় সর্বশ্রেষ্ঠ, আমি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, আমার মতামতই হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু এর বাইরে এই উগ্রতার মতবাদটা আজকে থেকে নয়, এটা হচ্ছে জাহিলি যুগে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ছিল, আর এটাকে দাফন করার জন্য আমার নবীকে আগ্রহ। মিলাদ নবীর দর্শন কোনটা, ফিলোসফি কোনটা? নবীজির আগমনের দর্শন হচ্ছে বিচ্ছিন্নতাবাদ, মারামারি, হানাহানি, হিংসা বিদ্বেষ সমস্ত কিন্তু বন্ধ করে যার যার প্রত্যেকের যার ধর্মীয় অধিকার প্রতিষ্ঠা, প্রত্যেকে যার যার ব্যক্তিগত অধিকার, সামাজিক অধিকার, পারিবারিক অধিকার, মানুষের অধিকার এটা প্রতিষ্ঠিত করার নামও হচ্ছে আমার নবীজির মিলাদ নবীর প্রকৃত দর্শন। যদি এটা আবার বিপরীত হয়ে যায়, যদি আমরা আবার দেখি যে আসলে না আমারও বিভেদ, আমারও মারামারি, আমারও হানাহানি, আমারও হিংসা বিদ্বেষ, আবারও বিভিন্ন উপাসনালয়ে হামলা, আবারও বিভিন্ন জায়গায় মানুষের মতবাদের পর এমফাসাইজ করে জোরপূর্বক মানুষকে চাপিয়ে দেওয়া হচ্ছে, তাহলে বুঝতে হবে এই দর্শনটা তো নবীজি দর্শন নয়, এটা মিলাদ নবী দর্শন নয়, এই দর্শনটা হচ্ছে আইমে জাহেলিয়াত যুগের অন্ধকার যুগ যখন ছিল। তাহলে আমরা বুঝতে পারি আমার নবীজির আসার পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসার আগেই আপনারা জানেন মা বোন আমাদের যে নারী জাতি তাদের এমনটা একটা বুকের মতো একটা বস্তু হিসেবে ব্যবহার করা হতো, বুঝতে তাই নয়। আপনারা জানেন একটা ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত এটা কাউকে বলতে পারত না, এবং বলা তো দূরে, তার জীবন্ত জীবন্ত মহিলাকে কবর দেওয়া হতো। এই চেয়ে বড় অমানবিক মানবতাহীন আর কোন কাজ করতে পারে না।
আমার নবীকে তশরীফ আনলেন। আসার পর আমার সবচেয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই আদর্শ সেটা দেখে উনি সর্বপ্রথম এই নারীদের অধিকার নিয়ে বাস্তবায়ন করেছেন। এবং তিনি হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করলো পৃথিবীতে আসলো ধরু করে আসলো সেই জন্য একটা জান্নাতের নেয়ামতের একটা হক পেয়ে গেল সুবহানাল্লাহ, তাকে একটা জান্নাত দান করবে। তাহলে আমরা বুঝি শুধু তাই নয় ওয়াশির উপর বিল মারুফ এবং সূরাতুন নিসা যে সূরা নিসা আপনারা জানেন পবিত্র কোরআনে কারিমের অসংখ্য সূরা আছে কিন্তু সূরাতুর রিজাল বলে পুরুষদের নামে কোনো সূরা নাই, কিন্তু সূরাতুন নিসা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন কমপ্লিটলি শুরু থেকে শেষ পর্যন্ত নারীদের অধিকার কথা আছে, নারীদের উত্তরাধিকারের কথা আছে, নারীদের ব্যবহার ভালো এবং তাদের সমস্ত অধিকার রক্ষা, ইবাদতের অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের শিক্ষার অধিকার সমস্ত কিছু যেখানে উল্লেখ করা হয়েছে। এবার আসুন, আমরা তো প্রত্যেকে জানি বারের বের আহ্বল সোমবার আজকে, কিন্তু আমাদের আমরা সৌভাগ্যবান যে এই জন্য আজকে একই সাথে সোমবারও আবার বারোই রবিউল আউয়াল আমরা একসাথে পাচ্ছি আলহামদুলিল্লাহ। ওই দিন আসলে আমার নবীজির আগমনটা কেমন হয়েছিল এটা আমি এই জন্য বলছি ঈদ মিলাদুল প্রেক্ষাপট, আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে তশরীফ আনবেন ওরা বিভিন্ন মুফাসসির কেরাম হাদিসে মুহাদ্দিস যারা আছেন তারাও কিন্তু বলেছেন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি তো রাহমাতুল আলামিনের গর্ভধারণ করেছেন, তুমি যখন দুনিয়ার জেগে তশরীফ আনলেন তখন ওই অবস্থার মধ্যে রাহমাতুল আলামিন নবীর আসার প্রেক্ষাপট এবং উনি কিভাবে দুনিয়ার মধ্যে তশরীফ এনেছেন তখন এই প্রশ্ন যখন করলেন হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমেনা বলতে লাগলেন রাহমাতুল আলামিন নবী যখন তশরীফ আনবেন সে তশরীফের সময় আমি এমন কিছু মুজিজাতুন নবী আমি দেখেছি যেটা আমি অন্য কোনো সময় দেখি নাই। সেটা কেমন আপনারা জানেন, আমি আপনি আমরা সকলেই মা বাবার মাধ্যমে পৃথিবীতে আসছি, আমাদের মা বাবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে অনেক কষ্ট করেছেন, আমাদের মা বোন যারা আছেন তারা অনেক কষ্ট করেন যে সন্তান যখন একটু বড় হতে তার ওজন হয় এবং তার নড়াচড়া করলে তার ব্যথা অনুভব হয়। কিন্তু মা আমেনাকে যখন প্রশ্ন করলেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাহমাতুল আলামিন নবীকে যখন আপনি আপন গর্ভে এসেছে আপনি কি অনুভব করেছেন, তখন দেখবেন স্বাভাবিক সময়ে আমরা যখন পৃথিবীতে আসি আর নবীজির আসার মধ্যে অনেক রকম পার্থক্য, কারণ তিনি হচ্ছেন রাহমাতুল আলামিন নবী। কিভাবে পার্থক্য এটা হচ্ছে এভাবে, আমরা স্বাভাবিকভাবে একজন গর্ভধারণের মা যখন সন্তানকে গর্ভধারণ করে তখন তার মধ্যে ব্যথা অনুভব হয় এবং প্রচন্ড রকমের তুমি বিভিন্ন যন্ত্রণায় ভোগে, কিন্তু মা আমেনা বলতে লাগলেন আমার নবীজি যখন আমি গর্ভধারণ অবস্থায় ছিলাম আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি মা আমেনা কখনো আমি কখনো ব্যথা অনুভব করি নাই, একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে উনি যখন নবীজি তশরীফ আনলেন কোনো ধরনের ব্যথা অনুভব চালায় এবং কোন ধরনের ওজন চালাই, কারণ আমার রাহমাতুল আলামিন নবী তো নূর ছিলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন এটার সাথে আমি আরেকটা সম্পৃক্ত করতে চাই, মাজবার বাহারাইন সৈয়দনা মুর্শিদানা বিশ্বনী সাদর সৈয়দ জিয়াউর হক মাজবান্দারি কতাসুল আজিজ ওনার একটা ঘটনা আছে। ওনার বক্তবিন্দু যখন উনি নৌকা করে সফর করতেন, শামজামা বাজার নৌকা করে যখন সফর করতেন তখন একজন ভক্ত ওনাকে কুলে নিয়েছেন, কাকে শামজামাজানকে, তো শামজামাজানকে কুলে দেওয়ার পরে উনি ওনাকে কুলে নিয়ে রাখলেন একটি জায়গায়, ওনাকে উনি যেখানে বসবেন সেখানে রাখলেন। এটা হচ্ছে আমাদের একটা পারিবারিক ঘটনা, আমাদের একজন পরিবারের মুরব্বী যারা আছে তারা কথাগুলো বলেছেন। তো উনি কি করলেন, শামজামাজান যখন দুরুম নদী দিয়ে নৌকা করে যাচ্ছেন তখন উনি এইভাবে ওনাকে কুলে নিয়ে বাবা জানের আসনশীলকে বসালেন। তো ওনাকে প্রশ্ন করা হয়েছে আপনি যে বাবা জানকে নিলেন এটা কত ওজন কত ছিল, এটা আপনি কোন কষ্ট অনুভব করেছেন কিনা, তখন নির্দ্বিধায় বললেন
একটা ফোলা ফোম যেভাবে একটা হালকা হয় যেভাবে নিয়ে আমি স্বাভাবিক ভাবে এর চেয়ে হালকা আমার শান সরকার এটা কেন কারণ সর্বপ্রথম এই জন্য আমি এদিকে আল্লাহ তোলাকে কষ্ট করা হলো আমি যখন সাঁচা বাবাদারকে নিলাম ফুল তুলে একেবারে একটা মনে হচ্ছে একটা একটা ফুলের চেয়ে হালকা আমি সুন্দর করে আমি কোন কষ্ট অনুভব করি নাই এর মাধ্যমে আমরা যদি দেখতে পাই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানব জাতি দিশাহারা বললেন আমরা বলছি যেটা তো আমরা তো নবীকে এখন পাবো না সাহাবায়ে কেরামকে পাবো না তো নবীর দায়িত্ব কারা পালন করবে ওই নবীজির দিশাহারা মানুষের লাইট হেদায়েতের চেরাগ হিসেবে কারা দায়িত্ব পালন করবে কাদের মধ্যে তারা কারা যারা সমস্ত মানব জাতির আল্লাহকে ভালোবাসার করার জন্য আল্লাহর ওয়াস্তে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তারা হচ্ছে এই যে রসুল পাকের আওলাদ যারা আছেন আল্লাহর আউলিয়া কেরাম যারা আছেন তারাই মা আমেনা এটি বলার পরে উনি বলছেন এটা তো মুখ ছিল আমি কোনো কষ্ট অনুভব করি নাই আর আমি আপনি যখন আসি পৃথিবীতে আমরা দশ মাস দশ দিন যখন মায়ের পেটে যখন আমরা থাকি তখন দেখবেন নাভির মাধ্যমে আমরা খাবার গ্রহণ করে থাকি এটা সবার জন্য একই সিস্টেম কিন্তু রহমতুল্লিল আলামিন নবীর ক্ষেত্রে ভিন্ন কেন ভিন্ন কারণ আমার নবীজির নাভি আগে থেকে কর্তন ছিল এটা প্রেক্ষাপটটা এটা রহস্য হলো এই জন্য কারণ আমার নবীজির নাভির সাথে মা আমেনার সাথে সম্পর্ক ছিল না অর্থাৎ আমার নবী যতদিন পর্যন্ত মা আমেনার গর্ভে ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ পাক কুদরতি ব্যবস্থা আমার মাধ্যমে আমাকে আহার করাতেন সুবহানাল্লাহ এরপরে যদি আমরা দেখি প্রতিটি সন্তান মায়ের গর্ভ থেকে আসার পরে হসপিটালাইজড হোক যে কোনো জায়গায় হোক দেখবেন আমরা কোনো কাপড় চোপড় তারাই কিন্তু পৃথিবীতে আমরা আসি কিন্তু আমার নবীজির বেলা সেটা ভিন্ন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ আনলেন ওই জান্নাতে লেবাস পরে আসছেন সুবহানাল্লাহ এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমরা প্রত্যেক রক্তমাখা অবস্থায় আমাদের মানব জাতির সন্তানরা আসে কিন্তু আমার নবী যখন রক্তমাখা কত পবিত্রতার মাধ্যমে আসছেন এরপর যেটা আসছে সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন প্রতিটি সন্তান দেখবেন কান্নার আওয়াজ করে যখন পৃথিবীর এই জগতে যখন আসে প্রতিটি সন্তান কান্নার আওয়াজ করে কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তিনি কান্নার আওয়াজ করেন নাই উনি সর্বপ্রথম কালিমা শরীফ পড়েছেন সুবহানাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ এবং এটি পড়ে সিজদারত অবস্থায় শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছেন তাহলে আবার নবীজির আসার প্রেক্ষাপট এবং যাওয়ার প্রেক্ষাপট সব যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি নবীর সাথে কারো তুলনা হয় না কারণ উনি তো ইমামুল আম্বিয়া হাসরের ময়দানে যখন ইয়াউমুল কিয়ামা সমস্ত নবীরা সমস্ত নবীর উম্মত যখন ইয়া রাব্বি বলবে তখন দেখবেন আমার সমস্ত নবীদেরও সকলে মিলে আমার নবী যে অনুমতি চাইবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অনুমতি ছাড়া আমরা কোনো উম্মতকে তো সুপারিশ করতে পারবো না সমস্ত নবীরা আদম থেকে আশিস ঈসা রুহুল্লাহ মুসা কালিম ওয়া ইব্রাহিম কালিমুল্লাহ সমস্ত নবীরাই নূহ আলাইহিস সালাম সহ আমার নবীজির কাছে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমরা সুপারিশ করতে পারবো ওই দিন সর্বপ্রথম আমার নবীজি সুপারিশ করবেন ওই সুপারিশের মাধ্যমে সমস্ত নবীদের তাদের উম্মত করবেন আর আমরা হচ্ছে আখেরি নবীর উম্মত সুবহানাল্লাহ এরপরে আসার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা উনি এই প্রেক্ষাপটটা বলার পরে তিনি দেখলেন নবীজি যখন যেদিন তশরিফ আনবেন এই তশরিফের দিন আমি দেখলাম ওনার চোখের পর্দা সরে গেলেন অর্থাৎ যিনি নূর নবীকে ধারণ করেছেন গর্ভে স্থান দিয়েছেন আল্লাহ পাক সেটার বদৌলতে ওনাকে চোখের পর্দা সরে গিয়ে উনি লহক করা পর্যন্ত দেখেছেন সুবহানাল্লাহ মা আমেনা বললেন যখন নবীজি তশরিফ আনবেন ওই সময়ের মধ্যে আমি কিছু সুন্দর কিছু লম্বা লম্বা কিছু নারী দেখতে পাচ্ছি যাদের অনেক লম্বা চোখ একেবারে সুন্দর আমি চিনতে পাচ্ছি না ওনাকে বললাম যে আপনারা কারা তখন ওনারা বললেন আমি হচ্ছে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা একটা ব্যাখ্যা আবার আরেকজন মহিলা তিনি জবাব দিলেন আমি হচ্ছে হযরত মরিয়ম আলাইহিস সালাম শুধু আমরা দুইজন নয় আমাদের সাথে একটা কাফেলা এসেছে বেহেশতের হুর পরিপূর্ণ এসেছে সুবহানাল্লাহ কেন জানেন একটি কারণে
কারণ আপনার গর্ভের মধ্যে রাহমাতুল আলামিনের আগমন এবং এটাকে ইস্তিকবালি ওয়েলকাম জানানোর জন্য আমরা আসলাম। এইভাবে সমস্ত ফেরেশতার আগমন করে মিছিলে মিছিলে করেছে। আর হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখতে পেলাম পূর্ব এবং পশ্চিম কাবা খানা কাবার উপর তিনটা পতাকা আমি দেখতে পেলাম। একদিকে পূর্ব দিকে পতাকা পতপত করে উঠছে, আর একটা পশ্চিম দিকে আরেকটা পতাকা খানা কাবার উপর পতপত করে উঠছে। তখন রাহমাতুল আলামিন নবীর আগমন শেষ হওয়ার পরে এরপর আসছেন ওনার যে লালন করার যে দায়িত্ব, আপনারা সকলে জানেন তখন আমাদের জমিনে একটা আমাদের নিয়ম ছিল, সেটা হচ্ছে যখন কোন শিশু যখন আগমন করতেন, শিশু যখন দুনিয়ার মধ্যে আসতেন, তখন ওনারা ভাষাগতভাবে তার উচ্চারণ শুদ্ধতা, তার জড়তা দূর করানো, তার নানান রকম অভিজ্ঞতার জন্য ওই শহরবাসীকে ওনারা গ্রামে গঞ্জের দাত্রীমা তাদের কাছে পাঠিয়ে দিতেন। ওখান থেকে কয়েক মাস নার্সিং করে তাদের ভাষার উপর, উচ্চারণের উপর, মাখরাজের উপর সব শেষ করে আবার নিয়ে আসা হতো। ঠিক একইভাবে সমস্ত শিশুদেরকে ওই বাজারে তোলা হলো এবং বিভিন্ন জায়গা থেকে দাত্রীমারা আসা শুরু করলেন। আসার পরে ওই সময়ে যে সমস্ত মায়েরা সন্তান, ধনী পরিবারের সন্তান, তাদেরকে প্রত্যেকে নিয়ে যাওয়া হলো, কিন্তু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ এখনো নেই নাই। কিন্তু ওই নবীজির বাক্যে কার বাক্যে জুড়েছে? ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়তিম ছিলেন, ইয়তিম ছিলেন এবং ওনাকে কেউ নেন নাই। পরবর্তীতে হযরত দুদুমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাক্যে পড়েছে আখির নবী ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। নামার পরে উনি কি জানতেন উনি ইয়তিম নন? উনি হচ্ছে ইয়তিমদের লালনকারী। সুবহানাল্লাহ, নবীজি শুধু ইয়তিম নন, উনি ইয়তিম নন, উনি ইয়তিমদের লালনকারী শুধু যাই নয়, সমগ্র মানব জাতিকে নিরাপত্তার দায়িত্বকারী হিসেবে এসেছেন। তো মা আমেনার বলে আপনারা জানেন, আমি সংক্ষেপে বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত কাফেলা নিয়ে আসলেন। আসার পরে ওনার সাওয়ারি ছিল, ওনার বাহন ছিল, ওই বাহনের মধ্যে সবচেয়ে চিহ্ন শীর্ণ, কারণ ওনার ঘরে তো কোনো খাবার নাই, উনি ইমিতে খেতে পারতেন না, অভাব ছিলেন, অনটন ছিলেন মা হালিমা বলে। এবং ওনার সাওয়ারি যেটা, ঘোড়া যেটা ছিল, সেটাও একেবারে চিহ্ন শীর্ণ। তা আসার সময় উনি সবার পেছনে ছিলেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাওয়ার সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার উনি দেখলেন যে মা আমেনা দুদুমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীজিকে নাওয়ার সাথে সাথে একটা নূরের আলো দেখতে পেলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর পরপরে ওনাকে যখন ওনাকে নিয়ে কুলে নিয়ে যখন ওই সাওয়ারের উপর বসলেন, সাথে সাথে সাওয়ারে হৃষ্টপুষ্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপর আসুন, ওরপর ওনাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এটা বললেন, নেওয়ার পরে আমি বিহারিতে যাবো, সেটা আমি শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমা হালিমা ওনাকে নিয়ে যাওয়া হলো, এরপর প্রণাম পরিবর্তন, রিজিকের মতো পরিবর্তন। আগে একসময় অভাব অনটন ছিল, এখন পরবর্তীতে ওনারা এই নবী করিম সাল্লামের নূরের ফিউজাতের কারণে, রাহমাতুল আলামিন নবীর লালন পালন দায়িত্বের কারণে ওনার সমস্ত গর্ভ ঘরটা বরকতময় হয়ে গেল। এবং ওনার যে ভেড়া, যে ম্যাষ, যে গরু, যেই ওনার প্রাণীগুলো ছিল, এগুলো আগের চেয়ে হৃষ্টপুষ্ট। সবাই চিন্তা করলো কি ব্যাপার, কিরে দুদুমা হালিমা তো এইভাবে ছিল, দুদুমা হালিমার ঘরে তো অভাব ছিল, অনটন ছিল, কিন্তু তার ঘরে এত মানুষ কেন? এবং তার পালের যে প্রাণীগুলো আছে, পেড়া মহিষ যেগুলো আছে, ও সব সবগুলো দেখে মিষ্টি পুষ্ট, কি ব্যাপার? সবাই এখন পরামর্শের জন্য আসছে। আচ্ছা আপনি বলেন তো, আপনি কোন ওষুধ বা কোন মেডিসিনটা খাবার যে আপনার ঘরে প্রাণীগুলো এত হৃষ্টি পুষ্ট হয়ে গেল, বা আপনি কোন জায়গা থেকে তাদেরকে আহার করান? তিনি বললেন, আমি তো কোনো মেডিসিন ইউজ করি না, আমি কোনো তো কোনো এগুলো তাদেরকে সেবনও করাই না, আমি আপনাদের মতো সাধারণভাবে আমি আমার ওই ব্যাস যেগুলো আছে গৃহপালিত পশুগুলোকে আমি এইভাবে ছেড়ে দিই। ওনারা সারাদিন চলানো করা বা আমাদের পালের এগারের মতো গৃহের মধ্যে চলে আসে। আরেকদিন চালাকি করে পাশের প্রতিবেশীর মানুষগুলা ওনার এই গরু বা উটগুলোর সাথে সাথে লেগে দেখলেন না, ওই মেষের যারা
ওই পশুগুলা যেই জমি থেকে আহরণ করছে ওখানে কোনো দাসই নাই। ওনারা মনে করেছিল দাস বেশি ছিল, দাসই নাই। তাহলে কেন এত পরিবর্তন? একটি মাত্র কারণে মা হালিমা বলতে লাগলেন, এই এই শিশুটাকে যেদিন থেকে আমরা লালন পালন দায়িত্ব নিয়েছি আর আমাদের অভাব অনটন থাকেনি, বরং আমরা অনেক বরকতময় হয়েছি। এটার মাধ্যমে আমার পরিবার বিল্ড আপ হয়েছে, আমার সমাজ বিল্ড আপ হয়েছে। কিভাবে? কারণ আমার নবীজি যখন উনি ধুলার মধ্যে যখন ছিলেন উনি চাঁদের সাথে কথা বলতেন, সুবহানাল্লাহ। ব্যাখ্যাটা এই জন্য আসছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম গ্রহণ করার কারণে একটা কারণ ছিল, সেই কারণ এটাই, নবী যখন পরবর্তী বয়স বয়স্ক যখন বলেন, বয়সে পরিণত যখন করি, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম কেন করেছি জানেন? নবী বলেন কেন? তখন বলেন আপনি যখন শিশু ছিলেন তখন আমি দেখতাম আপনি ধুলার মতো যখন ফুরুতেন আপনি যখন যেদিকে ইশারা করতেন সেদিকে চাঁদ যেত, আপনি ডানে করলে চাঁদটা ডানে যেত আর বাম দিকে করলে এই চাঁদটা বাম দিকে যেত। আমার নবী বলছেন চাচা যান আমি শুধু চাঁদের সাথে খেলা নয় আমি চাঁদের সাথে কথা বলতাম। তাহলে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বরকত দিয়েছেন এবং এই শিক্ষাটা আজকে থেকে নয়, ইনশাআল্লাহ আমরা বিরতির পরে যদি সময় হয় আমি এর পরবর্তীতে ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা যে দিশাহারা মানব জাতির জন্য আসলে আল্লাহ রাসূল কেমন ভূমিকা রেখেছেন মানব জাতির অধিকার রক্ষায়, মানবের সমস্ত বিষয়ের নীতিনৈতিকতার সমস্ত বিষয় অধিকার রক্ষায়, সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাফি দান করুন। এখন আমরা নামাজে যাব, নামাজের বিরতির পর পরে ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো হবে, এভাবে আমাদের প্রথম শেষ হবে। এবার আমার অসম বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর পর পরে তিনি যেটি করলেন সেটা হচ্ছে আমরা অনেকে জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন নাজিল হওয়ার আগে প্র্যাকটিক্যাল কোরআন আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। এটি কেমন কথা? সেটি হচ্ছে এটাই, যদি আমরা এইভাবে নেই সেটা হচ্ছে হাদিয়া হলো কোরআন, আল হাদিয়ার মালিক হচ্ছে রসুল পাক। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাঠিয়েছেন কার কাছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি যে কোরআন নাজিল হওয়ার আগে প্র্যাকটিক্যাল কোরআন এটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেটি আমি বললাম যে দুদুমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে যখন লালন পালন করা শুরু হলেন, শুরু হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত দুদুমা হালিমার কাছ থেকে দুধ গ্রহণ করতেন। আমরা জানি দুদুমা হালিমা বললেন রসুল পাকের এত রুটিন ছিল, একটা নিয়মিত রুটিন ছিল, উনি আমার ডানস্তন থেকে সবসময় দুধ পান করতেন, কখনো বামাস্তন থেকে করতেন না। এইটিকে যখন আমি বারবার চেষ্টা করতাম কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাকে তেমন বিরক্তিতে দেন নাই, চাপ দেন নাই, কিন্তু এটা ওনার এই নিয়মটা সবসময় ছিল। এরপরে এই নিয়মটা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জানেন একটা শিশু যখন মায়ের কাছ থেকে দুধ ছড়ানো হয় দুই বছর বয়স, আমাইন কোরআন পাকে আসে, এটা কোরআন নাজিল হওয়ার আগে রাহমাতুল আলামিন নবী দুদুমা হালিমার কাছ থেকে দুই বছর যখন হয়েছে ওই কাছাকাছি সময় হয়েছে নবীজি নিজেই ওখান থেকে পৃথক হয়ে গেলেন। সুবহানাল্লাহ, কোরআন কিন্তু এখন নাজিল হয় নাই। আপনারা জানেন মা জাতির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কষ্টের কথা কোরআন পাকে আসে, এবং কোরআন পাকে এমন ভাবে আসে আল্লাহ ইবাদতের পর করে মা বাবার তাদের সাথে সদাচরণ তাদের একসারের কথা বলা হয়েছে। এটি একেবারে মা আল্লাহর ইবাদতের পর পরই বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ টোটাল এই বৈশিষ্ট্যটা পবিত্র কোরআন কারিমের মধ্যে আমার আল্লাহ যখন বলেছেন আমার আল্লাহ বলার আগেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালীন অবস্থায় এটা প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ, তুমি চিন্তা করলেন এটা বারবার হয় কেন? চিন্তা করার পরে একটু পরে যখন দেখলেন যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দুদু ভাই ছিল আব্দুল্লাহ, ওনার নাম আব্দুল্লাহ দুদু ভাই, উনি নিয়মিতভাবে ওই মায়ের
ডানস্তম থেকে দুধ গ্রহণ করার কারণ হচ্ছে আরেকটি দুধস্তম রেখে দিতেন, চার দুধ ভাই আব্দুল্লাহ তুলে রেখে দিতেন। এই যে একটা ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা, যেটা কোরআন নাজিল হওয়ার আগে এই কানুনের কথা কিন্তু কোরআন বলবে আমাদের, কোরআন বলার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম গোটা মানব জাতিকে এটাই শিক্ষা দিয়েছেন যে যে দেখো শিশুকালীন অবস্থায় নবীজির ইনসাফপূর্ণ জীবন, অর্থাৎ একটা সমাজে একটা পরিবারে পাঁচ ভাই যদি থাকে ওই সম্পদ বন্টন সবাইকে সমানভাবে দিতে হবে। শুধু তাই নয়, ওই ভাইয়ের সাথে বোন যদি থাকে ওই বোনের সম্পদ কিন্তু পরিপূর্ণভাবে দিতে হবে, এটা কোরআনের কথা। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালীন সময়ে এটাই সুষম বন্টনের শিক্ষা দিয়েছেন। দুই নম্বর যে শিক্ষাটা আমরা দেখি সেটা হচ্ছে একদিন মক্কি জীবন এবং মাদানী জীবন শুরু হলো, মাদানী জীবন শুরু হওয়ার পরে টোটাল ইসলাম স্টেট খেলাফত আমরা যেটাকে বলি খোলাফায়ে রাশিদের আমল, এটা শুরু হওয়ার পর বিচি যখন ইসলামের তবিয়ত দিচ্ছেন সমস্ত সাহাবায়ে কেরাম, তো প্রতিদিন তো উনি আসলে সাহাবায়ে কেরামকে তালিম তরবিয়ত এগুলো সবসময় দিতেন। একদিন কোন একটা যুদ্ধে ওই দুদমা হালিমার গোত্রে কিছু মানুষ বন্ধু হয়ে গিয়েছিল, যুদ্ধ হওয়ার কারণে কিছু মানুষ বন্ধু হয়েছিল নবীজির কাছে, তো ওই দুদমা হালিমার মেয়ে জয়নাব অনেক কিছু উনি মজাটা দেখেছেন। দেখার পরে সমস্ত সাহাবায়েকেরা বসা ছিল, বসে যাওয়ার বাপা জানেন সাহাবায়েকেরা রাসূল পাক কিভাবে তাজিম করতেন, আপনারা জানেন বুখারী শরীফের মধ্যে আছে সেটা, দরবারে গোসল দশে হাত মঞ্চিল এখন তমরুক প্রদর্শন একটা মিউজিয়াম করা হয়েছে, আপনারা জানেন এটি আসলে আজকে থেকে নয়, এটা আদম থেকে হযরত মুসা কালিমুল্লাহ সহ এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ, নবীজি তমরুক গুলো ভাবে দেখত, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম এত তাজিম করতেন। একদিন কোন একটা কারণে তাজিম মুস্তাফা কাকে বলে, আমার নবীজির আওয়াজের উপর একটা উচ্চ আওয়াজ হয়ে গিয়েছিল এবং আমার নবী উচ্চ আওয়াজ যখন হয়ে গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবিল তোমরা জিবিল যাও হাবিবের কাছে যাও, এই আয়াতটা নিয়ে যাও যে আমার হাবিবের আওয়াজের উপর কারো আওয়াজ উচ্চ হওয়া এটা আমি আল্লাহ পছন্দ করি না, আমার হাবিবের সামনে অগ্রসর হওয়া সামনে সামনে গিয়ে এটা আমি পছন্দ করি না, জিবিল তাড়াতাড়ি যাও। তখন একটি আয়াত নাজিল হয়েছে সূরা হুজুরাতের যে আয়াতটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تقدر بين يدي الله ورسوله تقوا الله ان الله سميع عليم হে বান্দার বান্দাগণ তোমরা নবীজির সামনে তোমরা অগ্রসর হবে না, আল্লাহকে ভয় করো। এর পরবর্তী আয়াতের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিকাউল কাউলি কাদাখলি বা'দু লিবা'দি আও তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, হে বান্দাগণ তোমরা আমার নবীজির কণ্ঠের উপর তোমাদের কণ্ঠকে উঁচু করো না, উঁচু করিও না, কেন এই উঁচু করার কারণে তাজবের খেলাফ হয়ে গেলে বেয়াদবি হয়ে গেলে তখন তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, ওয়া তোমরা তা সর তোমরা বুঝতে পারবে না। আমরা যে নবীকে তো পাই নাই, ওই নবীজের আওলাদে ভাগ যখন হাতে আমরা তাজিম করি আল্লাহ পাক রব্বুল আলামিন, এই সাহাবায়ে কেরামের তাজিম এটা আমরা এভাবে দেখেছি। এই আয়াত যখন নাজিল হয়েছে সাহাবায়ে কেরাম নাকি এত চুপ ছিলেন, মনে করেন আমি আপনাকে একটা কথা বলি,
একটা বস্তু, একটা বস্তু যখন স্থির থাকে তখন ওই বস্তুর উপর কোনো একটা পাখি বসে পড়ে, কেন? তার নড়াচড়া নেই, জড় পদার্থ যেগুলো আছে। তো সাহাবায়ে কেরাম নাকি এমন ভাবে বসে থাকতেন জড় পদার্থের মতো, পাখি এসে বসে থাকতো কোনো নড়াচড়া নাই, কেন? ওই রসুল পাকের মজলিসে বেয়াদবি হলো বিদায়, তাজিবের খেলাফ হবে বিদায়। তো সাহাবায়ে কেরাম এত সুন্দর করে বসতেন, না জানি আমার কখন বেয়াদবি হয়ে যায়। তো সিদ্দিক আকবর ফারুক আফসান রসুল নবাজ শরফুদা ও সাহাবায়ে কেরামরা আস্তে আস্তে কথা বলেন, তো রসুল পাক তাকে বারবার জিজ্ঞাসা আর তো আওয়াজ বড় করেন। ওই যে রসুল পাক আল্লাহ পাকের আয়াত নাজিল হয়েছে, তাহলে আমরা বুঝতে পারি যে সাহাবায়ে কেরাম রসুলের জন্য কি না করেছেন, সমস্ত ওনাদের জীবন মন সব কিছু কুরবানি করে দিয়েছেন রসুল পাকের প্রেমে। তো এই দিন ওই যে দুধপুরের কাছে যাচ্ছি, আমি দুধপুর যাই না, আসতেছেন লাঠিতে ধর করে বৃদ্ধ বয়স, এখন সাহাবায়ে কেরাম বড় মজলিস, বড় মজলিস সবাই বসে আছেন, বসে আচার করে ওই বড় মজলিসের সামনে রসুল পাক দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রসুলাল্লাহ, গোটা কোন কায়নাত আপনার জন্য দাঁড়িয়ে যায়, আমরা সাহাবায়ে কেরাম আমরা যারা আছি সবসময় দাঁড়িয়ে থাকি, আপনি কখন আসবেন, কোন গলি দিয়ে আসবেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকি একটা আপনাকে সালাম দেওয়ার জন্য। কি এমন একজন মহিলা, অনেক বৃদ্ধ মহিলা যিনি আসতেছেন, যাকে আপনি ওই দূর থেকে দূর থেকে দেখার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, আসলেন লাঠিতে ফল করে পর আসলেন, আসার পরে এভাবেও হতে পারে দেখলেন ওরা দুর্বল যাই না, তখন দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি ওনাকে বসতে দিলেন, বসার পরে তিনি পরিচয় করে দিলেন, তোমরা কি জানো নাকি ইয়া রসুল, আমরা তো জানি না আপনি কার জন্য দাঁড়িয়ে গেলেন, মাহবুবদের কত ইজ্জত সম্মান সেটি বলছে আমরা শুনি। উনি বললেন এটা আমার দুর্বল, আমাকে লালন পালন করেছেন, আমার সাথে যেতেন স্বপ্নে যেতেন, এই জন্য আজকে ওনার মর্যাদা দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে গেলেন এবং বসার স্থান করে দিচ্ছি। সুবহানাল্লাহ, একই ভাবে আসলেন, আসার পরে তখন আমার নবীজির পাগড়ি মোবারক খুলে, আপনারা জানেন যে আমার নবীজির সৌরাত, আমার নবীজির লেবাস পোশাক মোবারক পাগড়ি মোবারক কতজন নেওয়ার জন্য বসে থাকে, কিন্তু আমার নবীজি রাহমাতুল আলামিন নবী ওই তুতুমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসার জন্য নবীজির পাগড়ি বার খুলে দিয়েছেন। তাহলে একজন মায়ের মর্যাদা, বোনের মর্যাদা, তিনি আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি করে গিয়েছেন একটা। এরপর আসেন হিলফুল ফুজুল, হারবুল ফুজ্জার, প্রথমে ছিল হারবুল ফুজ্জার, এরপর ছিল হিলফুল ফুজুল। হারবুল ফুজ্জার বলতে আপনারা জানেন এটা অত্যাচার একটি যুদ্ধ ছিল, যে যুদ্ধ নামে হচ্ছে অত্যাচার, হারবুল ফুজ্জার পাপাচাদের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুবক অবস্থায় ছিলেন, ওই সময়ের মধ্যে গোত্র গোত্র মারামারি, এক গোত্র অপর গোত্রকে মারামারি করত, দিন শেষে দেখা যায় শুধু প্রতিশোধ আর প্রতিশোধ, ক্ষমা করে দেওয়ার কোনো লক্ষণ, সিম্পেতি সহানুভূতি আমরা যেটা কি বলি ক্ষমা লক্ষণ সেরা। এখন এটা দিন দিন বাড়তে লাগলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন এখন যুবক অবস্থায় কি ব্যাপার, আমরা শুধু মারামারি করছি, দিন শেষে আমাদের ফলাফল ছিল, তাহলে কায়ের মায়ের বুকালে হচ্ছে, কেউ বিধবা হচ্ছে, দেখা যায় সন্তান স্বামী এক নম্বর সবাইকে হারাতে লাগলো, কোনো কারণ নাই শুধু মারামারি, নিজে দিব অহংকার দাম্ভিকতা আমিত্ব যেটাকে আমরা বলি, শুধুমাত্র কাজ কিছু যুদ্ধ করা, দিন শেষে সবাইকে উনি বললেন কি ব্যাপার এটার ফলাফলটা কি, ফলাফল কোনো কিছুই নয় শুধু মারামারি হারানি, এটা বলার পরে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যুবকদেরকে ডাক দিয়ে বলেন আমরা একটা কাজ করতে পারি, এই যে যুদ্ধগুলো চলছে এটার আসলে কারণটা কি এবং এটার ফলাফলটা কি এটা কিন্তু আমরা জানি না, দিন শেষে আমাদের ভাই বোন সবাই কিন্তু মারা যায়। তিনি সবাইকে ডাকলেন, সোসাইটির সবাইকে ডাকলেন, ডাকার পরে বলেন আজকে থেকে আমরা এই যুদ্ধ করতে রাজি নয়, আমরা গোত্রের প্রধান যারা আছে, কৌমের প্রধান যারা আছে তাদের সাথে আলোচনা করবো এবং এই যুদ্ধ বন্ধ করব, পাশাপাশি আরেকটা করবে, সেটা হচ্ছে এই যুদ্ধের মধ্যে যারা ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে তাদের মরণ পোষণ এবং যাদের আহত হয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একজনই গোটা সমাজকে পরিবর্তন করার জন্য একজনে ডাক দিয়েছেন, কনভেনর ছিলেন, সত্যের কনভেনর, যিনি সবাইকে ডাক দিয়ে বলেন আজকে থেকে যুদ্ধ নয়, এতদিন পরে হারপুর ফুজার পাপার সাথে যুদ্ধ, আজকে থেকে আমরা একটা সংগঠন করবো, যে সংগঠনের মাধ্যমে গোটা যুবকদেরকে বার্তা দিয়ে যাবো যে আজকে থেকে আমরা পরিবর্তন, অর্থাৎ আমরা আর যুদ্ধ নয়, অর্থাৎ যেটা হচ্ছে কি সংলাপ করবো, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল জীবন চরিত্রকে নেওয়া হয়েছে, উনি একা বল আজকে থেকে আমরা মারামারি নয়, আজকে থেকে আমরা শান্তির মিশনকে শান্তি সংগ্রহীল করবো। এরপরে নেওয়ার পরে সমস্ত যুবক ভাইদেরকে নিয়ে এই উদ্যোগটা নিয়েছেন, নেওয়ার পরে কর্মসূচি ঘোষণা করেছেন আজকে থেকে আমরা মারামারি আর করবো না, আমরা প্রত্যেকে ভাই ভাই প্রত্যেকে গোত্রের প্রধান যারা আছে আমরা একটা চুক্তি করব, সন্ধি করব, এই সন্ধির মাধ্যমে আমাদের সমাজটা টিকে থাকবে আলহামদুলিল্লাহ। উনি বন্ধ করলেন, এরপর আসেন কাবা করে সংস্কার হচ্ছে, আব্দুল মুত্তালিব নবীজির কাবা এবং কুরাইশ বংশের এই দায়িত্বটা কুরাইশ বংশের ছিল, তখন থেকে কিন্তু কুরাইশ বংশের জ্ঞানের প্রখরতা, স্বচ্ছতা, বাগ্মিতা, স্পষ্টতা অনেকগুলো গুণ আছে, কুরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ যারা একাধারে জ্ঞানের অধিকারী ছিলেন, সুস্পষ্ট ভাষী ছিলেন, যারা বুদ্ধিমত্তা সর্বোচ্চ পাণ্ডিত্যপূর্ণ একটা কম ছিল কুরাইশ বংশ। ওই কুরাইশ বংশের যেই আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনাদের দায়িত্ব ছিল, যারা কাবা করে দায়িত্ব রক্ষণাবেক্ষণ করতেন, সংস্কার করছে, সংস্কার করার পরে এখন হাজরা আসওয়াদ যেটাকে আমরা বলি হাজরা আসওয়াদ, হাজি সাহেব আমরা যখন যান আমরা যে সুন্দর করি আমাদের ওলামা পড়ার জন্য, ওই হাজরা আসওয়াদকেও সংস্কার করার জন্য এক পাশে রাখা হলো, সব কাজ শেষ করার পরে এখন হাজরা আসওয়াদকে স্থাপন করা হবে, স্থাপন করার জন্য এখন ওই আরবের জমিনে গোত্রপ্রীতি ছিল এবং গোত্রের প্রধান প্রত্যেকেই দাবি করছিল যে আমরা প্রত্যেকেই ওই গোত্রের প্রধান, ও বলছে আমি হাজারা সব পাথরটা লাগাবো, অন্য গোত্রের প্রধান বলতে তুমি কেন, তোমার চেয়ে আমি কম, তোমার চেয়ে আমি অনেক বংশ মর্যাদা অভিষিক্ত আছি, আমি লাগাবো এটা, আরো গোত্রের প্রধান বলে তোমার চেয়ে আমি কোনো কম আছি, আমি তোমার চেয়ে বংশ মর্যাদায় সব কিছু তোমার চেয়ে শ্রেষ্ঠ, পাথরটা হাজারো সব লাগালে আমি লাগাবো, বিশাল একটা ঝগড়া, এবং এটা এমনটি ঝগড়া প্রত্যেক গোত্রের প্রধান একে মারামারি হওয়ার উপক্রম, একেবারে টান টান উত্তেজনা, গ্রুপ 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 ভিত্তিক হয়ে যাচ্ছে, এটি বলার পরে তখন একটা ওই কাবা শরীফের যিনি প্রথমে দায়িত্ব ছিলেন উনি কি করলেন, উনি সাথে সাথে বললেন ঠিক আছে আমরা কেউ এটা ফয়সালা করবো না, তবে একজনের ফয়সালা মানবো, যিনি আগামীকালে আসবেন, যিনি সর্বপ্রথম প্রবেশ করবেন কানে খাবার মধ্যে, উনি যিনি আগে আসবেন ওনার সিদ্ধান্ত আমরা মেনে নিব, আলহামদুলিল্লাহ। সবাই তাকায় আছে ফজরুল আকাশ উদিত, উনি কে যে আসার সাথে সাথে যিনি সর্বপ্রথম প্রবেশ করবেন এবং উনি সিদ্ধান্ত আমরা সকলে মানতে বাধ্য, আমরা সকলে মানতে হবে, একটু পরে দেখা গেল অন্য কে নয় কাবা করে কানে প্রবেশ করছেন মামুল আব্বিয়া রাহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুত্রের পরমা দাঁড়িয়ে আছে, ঠিক আছে উনি কি সমাধান দেয়, কি সমস্যা, এই যে আমাদের একটা সমস্যা, প্রত্যেক পুত্র প্রধানরাই লিডাররাই চাচ্ছে এটি স্থাপন করবে, কেউ তাকে মানতে রাজি না, যার যার অবস্থান থেকে শ্রেষ্ঠত্ব দাবি করছে, এটি বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে আমি একটা কাজ করতে পারি, পুত্রের প্রধান কারা তাদেরকে ডাকবেন, ডাকা হলো, ডাকার পরে তিনি বলেন একটা চাদর নিয়ে আসো, সুবহানাল্লাহ, চাদর নিয়ে আসা হলো, যে চাদর নিয়ে আসার পর সবাইকে চাদরটা চারপাশ দিয়ে ধরার জন্য বললেন, চারপাশ ঘিরে প্রত্যেক গোত্রের লিডার যারা আছেন প্রত্যেক কাপড়টা ধরলেন, আর ওই হাজার আসওয়াদ যেটা সেটা বলে আপনি কেটে মাঝখানে রাখেন, সুবহানাল্লাহ, কাপড়ে মাঝখানে রাখলেন, তো প্রত্যেকই গোত্রের প্রধানরা মিলেমিশে করে ওই কাপড়টা নিয়ে সামনের দিকে নিয়ে গেলেন, আর কানে কাবার বরাবর যখন গেলেন ওই কাপড় থেকে আবার নবীজি হাজার আসওয়াদ যে তাদের শয়নে স্থাপন করে দিলেন, সুবহানাল্লাহ, এমন একটা সমাধান দিলেন, অথচ
যদিও আমরা সেটাকে ডাইভার্সিটি বলি, বৈচিত্র্যময় সমতা। উনি একদিকে সবাইকে বাদ দেন নাই, আবার অন্যদিকে সবার মন ভাসি করেছেন, সবাইকে মিলমিশ করে মিলেমিশে সমন্বয় করে একটা শিক্ষা দিয়েছেন। তখন আমার আপনার মাঝে ঝগড়া হচ্ছে, এ মানুষটার বড় অভাব। সমাজ একটা দিয়ে স্বভাব, সেটা হচ্ছে কি জানেন, দুই পরিবারের মারামারি বা একটা ভুল বোঝাবুঝি হয় বা দুজন মানুষের ভুল বোঝাবুঝি হয়, কিন্তু এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা সলভ করার জন্য একটা মানুষ প্রয়োজন, রিফর্মার প্রয়োজন। আর আমার নবীজি মানব জাতির প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আল আমিন ঘোষণা প্রাপ্ত হয়ে এটি কাজ করেছেন, ভাই ভাই যখন সমাধান শান্তি স্থাপন করেছেন, পুত্রে পুত্রে মারামারি উনি সেখানে সমাধান দিয়েছেন। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাই যে একজন সমন্বয় কর্তা সত্যি যারা নিরাপত্তার জায়গা থেকে কাজ করবে, আর ওই জায়গা থেকে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে বর্তমান সময়ে পথে দিশা কারা, এটা রসুল পাক বলে বিদায় ভোটের বাসনে বলে গিয়েছে যে আমি আমার এই বাসনা সরকার শেষ, এরপর আমি আর কোনো বাসন দিব না। ইন্নি কদ তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল ইন তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া আইতাত আহলি বাইতিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানব জাতি, আমি তোমাদের নিকট এমন দুইটা ভারী জিনিস সাকালাইন বলা হচ্ছে রেখে যাচ্ছি, যে দুইটা জিনিসকে ধরে রাখতে পারলে, মজবুত ভাবে ধরে রাখতে পারলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, অর্থাৎ ইহদিনাস সিরাত মুস্তাকিমের উপর অটল থাকবে। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, ইয়া রাসূল আমরা ওই জিনিসটাই চাই, আমরা আজীবন ওই দুইটা জিনিস একটু নামটা বলেন, ওই জিনিস একটু ঘোষণা দেন, যে জিনিসটাকে আমরা সত্যের দিশা, সত্যের দিশারি, হকের বাতিক এবং চেরাগ হিসেবে, হেদায়তের দিশারি হিসেবে আমরা মানব। তখন আমার মনে হচ্ছে আল কোরআন ওয়া কিতাব সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর বলছেন ওয়াইত্রাত আহলে বাইতি, আমার নবীজির আওলাদ আহলে বাইত যারা আছে তাদেরকে ধরো, অর্থাৎ কোরআন আর আহলে বাইত ধরে রাখতে পারলে মূল ইসলামের প্রকৃতি শিখে জানতে পারবে। সুবহানাল্লাহ। তো বর্তমান সময়ে পদের দিশা কারা, বর্তমান সময়ে আমার নবীজিকে আমি পাবো না, আর ওই নবীজির হেদায়তের আলো যেভাবে করেছেন গোটা বিশ্বময় পৃথিবীতে আলোক করেছেন, ঠিক একইভাবে নবীজির আদর্শ যারা লালন করেন তারা হচ্ছে আল্লাহর আউলিয়া কারাম, সুফি কারাম, আল্লাহর ওলিগণ, সুফি দরবেশগণ। সুতরাং আওলাদ রাসূল যারা আছে যারা মদিনার সনদের আলোকে, হুদায়বিয়া সনদের আলোকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানব জাতির হেদায়তের দায়িত্ব নিয়েছেন তারা হচ্ছে রসুল পাকের আওলাদ। অর্থাৎ বর্তমান সময়ের মধ্যে যদি আমরা দেখি সেটা হচ্ছে মুসলিম উম্মারে ক্রান্তি লগ্নে, বিশ্ব যখন মারামারি, শ্রেষ্ঠত্বের নেশায় যখন আমরা এক অপরের উপর দাম্ভিকতা ত্যাগের প্রতিযোগিতা করি, ওই জায়গার মধ্যে যিনি হারমোনিয়াস সোসাইটি শান্তিপূর্ণ সমাজ গঠনে ও মদিনা শহরের আলোকে সুফি দ্বারা আল ভাই সাহাবায়ে কেরাম আদর্শ ধারণ করে যিনি বর্তমান সময়ের মধ্যে তরিকে মাইস ভান্ডারিয়ার এই দৃষ্টিকোণটাকে গোটা বিশ্বে তুলে ধরছেন, তিনি হচ্ছেন দরবারে গৌসুল আজম গৌসি হক মঞ্জিলের সাথে দানশীল আওলাদ রসুল আওলাদ গৌসুল আজম রহমান আলম আর হাসান সৈয়দ মোহাম্মদ হাসান মাজবাদ প্রকাশ মহান হুজুর কিবলা মাদ্রাসা আলম আওলাদ রসুল সুফি। আসুন আমরা প্রত্যেকে ওই সুফি দ্বারা যারা আল্লাহকে ভালোবাসার, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কাজগুলো করে থাকেন। আমার নবীজির যে মর্যাদা, ওই মর্যাদার একটি মর্যাদা বলে আমি আবার ইতি টানছি, সেটা হচ্ছে একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে একটা দাওয়াতের আয়োজন করলেন একজন জলিল কত সাহাবি, সবাইকে ডাকার পরে উনি খাবার গ্রহণ করার আগে একটি কাপড়, ময়লা যুক্ত একটা কাপড়, একেবারে জীর্ণ শীর্ণ, সেই কাপড়টা আগুনে নিক্ষেপ করলেন। কোথায় নিক্ষেপ করলেন? আগুনে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আগুনের ধর্ম কি? পুড়িয়ে ফেলা, বর্ষ করে ফেলা, সেটা কাপড় হলে আরো বেশি তাড়াতাড়ি করবে। তা আমরা জানি যে ঘরে আগুন এবং পুড়িয়ে ফেলা, আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে ফেলা, কিন্তু ওই সাহাবী কাপড়টা আগুনে নিক্ষেপ করলেন, একটু পরে আগুন থেকে কাপড়টা নিয়ে নিলেন। সাহাবী এটা কি দেখালেন? আমরা জানি আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে ফেলা, কাপড়কে পুড়িয়ে ফেললে, কিন্তু আপনি একটা কাপড় নিক্ষেপ করলেন আবার নিয়ে নিলেন, এটি কেমন, এটা পুড়লো না কেন, এটা কি আছে এখানে? তারপর ওই সাহাবি বললেন, রসুল পাকের সাহাবি মোহাম্মদী আপনারা জেনে নেন, এই কাপড়টা আমার কোনো বাহাদুরি নয়, আমার কোনো কিচ্ছু নয়, এই কাপড়টা একটা ঘটনা আছে, সেটা হচ্ছে
একদিন রহমতুল আলামিন নবী আমি ওনাকে একটু দাওয়াত দিয়েছিলাম, আমার ঘরে তশরিফ এনেছিলেন, তশরিফ আনার পরে আমার নবী যে অজু করছিলেন, অজু করার পরে এই কাপড়টা দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ওই মুখ মুবারক ওনার হাত মুবারক উনিগুলো মুছিয়ে এবং স্পর্শ করে অর্থাৎ আমার নবীজির হাত মুবারক এই কাপড়ের মধ্যে লেগেছে। ওই দিন থেকে আমার নবীজি বলেন সাহাবি এটা তো প্রবলতা কথা বলো ওই আল্লাহ সিদ্ধি ছিল কাপড় ওখান থেকে আসছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রহমতুল আলামিন নবী বলেন আজকে দেখো তুমি কাপড়টা রাখো, তুমি হ্যাঁ এই কাপড়টা দেখো ময়লা যুক্ত হবে জিনিস হবে, কাপড় দিয়ে এটা পানি দিয়ে দুধ করতে হবে না, সাবান দিয়ে দুধ করতে হবে না, তো কি করবা তুমি একটা কাজ করবা ময়লা যুক্ত জিনিস পুরাতন হয়ে গেলে তুমি ওই কাপড়টা আগুনে নিক্ষিপ্ত করবা, আর আগুনে নিক্ষিপ্ত করার পরে দেখবা নতুন দপ্তরে সাদা হয়ে গেল। কি ব্যাপার, একটা ময়লা যুক্ত কাপড় আমাদের পরিষ্কার করার জন্য সবকিছু লাগে, কিন্তু ওই কাপড় সেই কাপড় নয় যে কাপড়টা রহমতুল আলামিন নবীর সোহবতে গিয়েছে এবং সাথে সাথে ওই কাপড় আর সেই কাপড় নয় এটা অনন্য কাপড়ে পরিণত হয়েছে। আচ্ছা যদি একটা বস্তু একটা কাপড় যদি এত দামে হয় রসুল পাতে সোহবতে গিয়ে আমরা তো বিজুর কোনো আমরা তার সকল মাহমুদা আমরা শ্রেষ্ঠদের উম্মত দাবি করছি, আমি মুসলিম মুমিন দাবি করছি, মুমিনা নর নারী যা আছে যদি আমরা আমাদের এই কলিজায় কলমের মধ্যে যদি আমরা ওই রসুল পাকের ইশক মহাব্বত যদি বসাইতে পারি এবং আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন প্রতিটা মুহূর্তে যদি আমি রসুল পাকের সুন্নত মোতাবেক আমি প্রশিক্ষণ করতে পারি, আমার জীবনটাকে যদি আমি কোরআন হাদিস সালাতে সাজাইতে পারি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন সাজিয়েছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাহ কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মাযমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা যেভাবে সাজিয়েছেন যদি আমি আমার রাসূলের পায়ের সুন্নাত মোতাবেক চলতে পারি তাহলে ওই দিন কিয়ামতের ময়দান ওই দিন জাহান্নামের আগুন রাসূলের পাকের উপরে মহব্বত করার কারণে আল্লাহ পাক ওই তো জাহান্নামের আগুন আমাদের সকল স্পর্শ করবে না আলহামদুলিল্লাহ। আসুন আমরা প্রত্যেকে সেই ফরিয়াদ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে সেই রাত্রিতে বন্ধন মদিনা সনদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার পর পরে প্রাথমিক কাজ ছিল ব্যক্তিত্ব বন্ধন এস্টাবলিশ করা, ব্যক্তিত্ব সবার মানে সৃষ্টি করা। আপনারা জানেন আলামিন বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হতো, কেন জানেন? কারণ আমার রাসূল পাক তখন নীতি নৈতিকতা দাওয়াত দিয়েছেন, আদালত সততা ন্যায় পরায়ণতা, এই জন্য আমার নবীজি গোড় আরব জাতির সেফটি ব্যাংক ছিলেন, সুবহানাল্লাহ, নিরাপত্তার একটা আস্থাবন আমানত তার ছিলেন, সমস্ত বিধি বেদুইন আরব জাতির কাফের মুশরিক প্রত্যেকে আমার রাসূল পাকের কাছে ওনার গুরুত্বপূর্ণ আমানত রাখতেন এবং ওই রাখার মাধ্যমে একটাই উপাধি আলামি সত্যবাদী হিসেবে ঘোষিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই বিষয়টার মধ্যে তৌফিক দান করুন এবং রহমতুল আলামিন নবীর আজকে পথের দিশা হিসেবে তারা হেদায়তের চেরাগ হিসেবে কেমন পর্যন্ত তাদের থাকবে বেলায়েতের মাধ্যমে অন্য কেউ নয়। আপনারা জানেন সেই ভাগ্যবান সি আমরা তরিকা ইমাজ বাজারে যারা গ্রহণ করি আমরা কত ভাগ্যবান, কেন জানেন? কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কদাসের আজিজ উনি তাস পেয়েছেন ওই রহমতুল্লাহ নবীর কাছ থেকে, একেবারে রহমতুল্লাহ যে নবীর ব্যাপারে তখন বললাম ইমামুল নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার গামশের বাংলা রহমতুল্লাহ সহ আমার গোসুলাহ মাইজ ভান্ডারী কালাম করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইটা বেলায়েত এবং কুতুবিতে তাস ছিল, একটি তাজ ইমামুল আউলিয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাকে পরিধান করে দেওয়া হয়েছে, আরেকটি তাজ বাংলার জমিনে যিনি তরিকায় মাইজবানার প্রবর্তক বিশেষ সমাদৃত তরিকা হুজুর গাউসুল আজম শাহ সিরিজ আহমদুল্লাহ মাইজবানারকে পরিধান করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আর ওই রসুল পাকের আওলাদ ইসুফ হাসান মাওলানা রহমান বাবা গোলাম মাইজবানারী কিংবা কাদের ইসুফ গাউসুল আজম শাহ সিরিজ দিলাস মাইজবানারী মাজবুল বাহারের সৈয়দ আলা মুশতারা বিশ্বরী সদর সৈয়দ জিয়াউল হক মাজবুল্লাহ কেবলা কাবা সহ আওলাদ রসুল আওলাদ রসুল আজম রাহবার আলম মারহুজ কেবলা কাবা এই বাতিগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে দেখবেন ওই যে নীতি নৈতিকতার বাতি দর্শন সত্য শিক্ষা আমানত দাতা শিক্ষা ইনসাফের শিক্ষা যেটা বিচার সাম্য বেড়াতে মুতলাকার মতো আছে এটি আমরা পাব। তো বর্তমান ওই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিশার আলোকে আসুন আমরা প্রত্যেকে এই সমস্ত হেদায়তের চেরাগের সাথে সম্পৃক্ত থাকলে ইনশাআল্লাহ আমাদের শরীয়ত তরিকত এইভাবে আমরা আমাদের জীবনটাকে চালাতে পারবো।
এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের সকলকে বুঝদান করে এবং কোরআন সুন্নাহর আলোকে আমরা তাতে সেটা শেষ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এবং আমি কর্তৃপক্ষ মেসেজ কর্তৃপক্ষ যারা আছেন, আমি তো অযোগ্য স্বল্প জ্ঞানের মানুষ, কিছু কথা বলেছি, আপনারা জ্ঞানের গুরুজন বসে আছেন, তো আমার কথার মধ্যে বক্তব্যের মাঝে কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকলে মাঝরা দৃষ্টিতে তাকাবেন, কমার সুন্দর দৃষ্টি তাকাবেন। আমি দোয়া চাই, দয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমরা একই যদি ইসলামের ফাদেন এবং ফাদামা যাতে হতে পারি সে প্রয়াস করছি এবং বিদেশের কর্তৃপক্ষ সকলের প্রতি শুক্রি জ্ঞাপন করছি। আপনারা সুন্দরভাবে আপনারা প্রোগ্রামের আয়োজন করেছেন এবং কর্তৃপক্ষ যারা আছেন আমি প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক মাহের বিন আউয়াল শরীফ বারে বিন আউয়াল রসুলা যাতে সমস্ত বলা ছিল নৈরাজ্য মারামারি হানাহানি যে অংশ এই যে হিংসাত্মক যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাক যাতে ওই মদিনা সনদের মাহবুব রাহমাতুল আলামিন সবার জন্য এসেছেন আমরাও যাতে সমাগম কাজ করতে পারি সেই শিক্ষা আমাদের তাদের অনুগ্রহ করে বলে আমিন। এবং আমার অগোছানো সর্বজ্ঞানে অসম বক্তব্য আমি এখানে শেষ করছি। তারপরে দাওয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীকে আমরা নিজের স্ত্রী পুত্র মা বাবা জান সমস্ত কিছু চেয়ে ভালোবাসি, ভালোবাসা অবশ্যই নিজের জান মাল পরিবার পরিজন সব কিছু চেয়ে যে ভালোবাসাটা এক নাম্বার এটা আমার নবীর জন্য নির্ধারণ করি। তো একটা সিম্পল বিষয় যদি আমরা দেখি আমাদের ছেলে সন্তান যখন আসে, ছেলে যখন চাকরি পায়, নানা একটা আনন্দ উদযাপন আমরা করে থাকি অথবা আমরা অনেকে নানানভাবে উদযাপন করে থাকি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ রাসূল চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু হতে পারে। তোমরা যখন আল্লাহর নিয়ামত পাওয়া তোমরা খুশি উদযাপন করবে এবং এর পাশাপাশি ফালে আরো মিম্মায় পাও এবং এটা সর্বোত্তম আমল। আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এটা আমার কথা নয়, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 764 নম্বর পৃষ্ঠা, এখানে বলছে কি আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সংবাদ আবুল আহাব, আবুল আহাব কাফের, স্পষ্ট কাফের, এবং তাব্বাতি আবি লাহাব, এটা সূরা লাহাব একটা সূরা কিন্তু নাযিল করা আছে, স্পষ্ট কাফের কিনা কাফের। কিন্তু ওই আবুল আহাব খুশি হয়ে দাসে সুহাইবাকে আঘাত করে দিয়েছেন এবং ওটার কারণে কবরে প্রতি সোমবার তার তর্জনী আঙ্গুল থেকে জান্নাতের শরবত পান করেন এবং তাহলে অতদর্শ একজন কট্টর কাফের এবং চির জাহান্নামী। আমি এই ঘটনা একটু করে বলছি, বুখারী শরীফের মধ্যে আছে ফালান আবুল আহাব উরিয়াহু বাদ আহলি ফি নাও বিশর হাইবা ফাকাল লাহু মাযা লাকিতা ফাকাল আবুল আহাব আম আলকা বাদাকুম রাকান গায়রা আন্নি সাকীতু ফি হাদি মিন ইবাদিকা সাইবা। তিনি কি বলছেন, আবুল আহাব যখন মারা যায় তখন তার একজন ঘনিষ্ঠজন স্বপ্নে দেখতেছেন কে একটা অবস্থা, তুমি তাকে কষ্ট করো, তুমি কবরে কি অবস্থা তোমার। তিনি বললেন, ভাই আমি কবরে অনেক কষ্টের মধ্যে আছি, অনেক শাস্তি চলছে, তবে সাপ্তাহিক দিন আমার কষ্ট হালকা হয়। কষ্ট কি হয়? হালকা হয়, সেটা হচ্ছে সোমবার, যে সোমবারে অর্থাৎ তোমাদেরকে ছেড়ে এই খবর আসার পরে যে সোমবার সেটা কি হচ্ছে, সোমবার আমার তর্জনী আঙ্গুলে জান্নাতের শরবত পরিবেশন করা হয়, সেদিন আমি সে আঙ্গুল চুষে চুষে কিছু পানি পাই। আবুল আহাব বলছে কেন, এটা আমার আদাব সামান্য ক্ষয়, এটা এই কারণে যে আমার দাসী সোয়াইবাকে
আমার নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মের সংবাদ নিয়ে এসেছিল আর আমি খুশি হয়ে তাকে দাসত্ব থেকে মুক্তি দান করেছি। তাহলে বোঝা যায়। এখন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের যারা এগুলো কথাগুলো বলে মিলাদের সুসংবাদ দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আহাবের মতো কট্টর কাফেরকে শাস্তি হালকা করে দিয়েছেন এবং তার দর্জন আঙ্গুল থেকে জান্নাতের শরবত পাইয়ে দিলেন। উনি কি করবে, উনি ঈদ মিলাদের মধ্যে দরুদ পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, হ্যাঁ, তারপর রোজা রাখবে, তারপর মানুষকে খাওয়াবে, জুলুস করবে, র্যালি করবে, প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে সেমিনার সিম্পোজিয়াম পাকশু ওরা হাতে জলসা করবে এবং নবী সিরাত আলোচনা করবে, নবী জীবনে আলোচনা করবে, দর্শনী পাঠ করবে। এটাই ছিল সাহাবায়ে কেরামের কর্মসূচি। এখানে তো অনেক কিছু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন এবং যাতে আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে আমরা সুন্দর করে জবাব করতে পারি এবং রহমতুল আলামিনের আগমনে যাতে আমরা তার জন অবস্থান থেকে আদর্শ ধারণ করতে পারি সে প্রয়োগ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحبه صلاة يا رسول الله عليكم يا رسول الله حبيبي خلقك تطوير بالبجدة جلالة پاك بهم تطوير صلاة يا رسول الله عليكم السلام يا حبيب الله مرحبا يا مرحبا يا مرحبا رحمة মুহাম্মদ মুস্তাফা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন ফেরেশতে কে সালাম দেনে ওয়ালে ফৌজ পড়তি তী হযরত আমিনা শুনতি দাওয়াজ আতি Thank you.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
আমাদের মাদের এটি গ্রাম আল্লাহ শুরুতে হয়েছে মাজার পাকের মাধ্যমে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়েছে মালিক আল্লাহ সে মাজার ওয়ালা
যারা সত্যি সাথে আল্লাহর বলি ও তাদের মান মর্যাদাটা আমরা ধরে রাখতে পারি, সেই হেদায়ত আমাদেরকে দান করো। বর্তমান যে পরিস্থিতি আমরা মারামারি নয়, হানাহারি নয়, সবাই যাতে মিলেমিশে আল্লাহ প্রত্যেককে যার যার মত, যার যার আল্লাহ বিভিন্ন ধর্মের অধিকার, প্রত্যেক মতের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে তার বিধান করো। আল্লাহ সমস্ত বিভিন্ন আমরা একে বিচ্ছিন্ন করে দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন ভাষারে পাত্র আমরা করছে অনেক সুফি সাধকরা না আসলাম ইসলাম পেতাম না মানে সুফি সাধক আল্লাহ রবীন্দ্র মাধ্যমে ইসলাম পেয়েছি, আল্লাহ তাদের জন্য হেদায়ত নসিব করবে। আল্লাহ আল্লাহ তাদের বুঝতে পারে এই মারামারি হানাহানি থেকে আমরা সবাই তাকে ভয় করবো। আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের নানা সমস্যার মধ্যে আমাদের জড়িত, কার কি সমস্যা আপনি জানেন, আপনি তো আলিম বিজাতে শুধু কার অন্তরে কি ফরিয়া না কার ফরিয়া, আল্লাহ প্রত্যেকের ফরিয়া তো বলে নজর পাওয়া না, আমাদের জীবনের গুণাহাতা মাফ করে দেওয়া হওয়া, সুদীর কবির গুণা মাফ করে দেওয়া হওয়া। তিনি সেচ আল্লাহ এই সংগঠনের যারা অক্লান্ত পরিশ্রম করতেছে মালিক প্রত্যেককে যাতে ইসলামের দায়ী হিসেবে মোবাল্লেগা হিসেবে যাতে প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের কথা, সুফিজমের কথা, তাসাউফের কথা, আল্লাহদের কথা, দর্শনের তরিকার কথা যাতে আল্লাহ পৌঁছে দিতে পারে, সে যা সে হেকমা সে গান সমস্ত কিছু তাদেরকে দান করে মানে আল্লাহ প্রত্যেকের খেদমত করবে। শাহজাদ সৈয়দ জিয়াউল হক মাঝবাড়ির ট্রাস্টের অঙ্গ সংগঠন সমূহ মাঝবাড়ারে গোষ্ঠী হক কমিটি বাংলাদেশ সমস্ত শাখা সংগঠন তাজকিয়া মেসেজ আলোর পথে আল্লাহ জাকাত তহবিল আল্লাহ এভাবে জাকাত ভিত্তি তহবিল সহ চিকিৎসা সহবিল সহ আমাদের যত সংগঠন আছে মানে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে আল্লাহ প্রত্যেকের খেদমতকে আপনি কবুল করবেন। আল্লাহ বিশেষ আজকে যারা দোয়া চেয়েছেন আল্লাহ আমাদের সাথে বাঁধেন, আল্লাহ প্রতিষ্ঠানের বিশেষ করে এই প্রতিষ্ঠান দ্বারা বরুণ সিদ্দিকী সাহেব যিনি তার এই ভবনটাকে এই খানকাহ শরীফ হিসেবে দিয়ে আল্লাহ ওনার পরিবার পরিপূর্ণ এইভাবে আমরা অসুস্থতার মধ্যে বিভিন্ন সমস্যার মধ্যে জড়িত আল্লাহ আপনি প্রত্যেকের ভূমিকা গ্রহণ করেন। আল্লাহ আমাদের বিশিষ্ট করে আমার চেয়ে গুরুজন ব্যক্তি বর্তমানে বসে আছেন, আল্লাহ অনেক বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন চাকরি বাকরি করে অনেক গুরুজনরা বসে আছেন মালিক, আল্লাহ প্রত্যেকের এই সময়টাকে কবরের মধ্যে পাওয়া যারা তাদের গুরুত্বপূর্ণ সময়কে কোরবানি করে একে একত্রিত হয়ে আল্লাহ রাসূলের সন্তুষ্টির আশায় আমরা আল্লাহ জিকির করছি, নবী সানা মুস্তাফা করছি, আল্লাহ জিকির করছি, মারে আল্লাহ মাহফিলকে আপনি কবরের মধ্যে পাওয়া, আল্লাহ কোরআন হাদিসের আলোকে যাতে আমরা মানুষকে ইসলামের শান্তির ধর্ম সম্প্রীতির ধর্ম এটি যাতে সবাই বুঝতে পারে, সুফিকরা যে বলি স্টিমের ইসলামের শিক্ষা আওলাদের রসুল শিক্ষা আলে বাইতের রসুল শিক্ষা এবং হাসনাহ কারিমাইনের শিক্ষা ওই শিক্ষার ভালো তাদের প্রফিত আওলাদ রসুল আওলাদ রসুল আজম মুরাদুল্লাহ বাবা আমাদের আরব আল হাসান সৈয়দ মোহাম্মদ হাসান বাবা প্রকাশ মাওলানা মুজিব বাবা কামাল সুলাই আজকের মাহফিল তো ঘরে বসে আল্লাহ আওলাদ রসুল আওলাদ রসুল আজম সৈয়দ আহমদ মুনতাজির জিয়া মাঝভান্ডারি আমাদের সকলকে আমাদের পরিবার আত্মীয়দের কাছে ফরজ করে মাওলানা আল্লাহ বিশেষ করে আল্লাহর ফরিয়াদ আমাদের বিত্তীয় সংকল্পনা নসিব করে মাওলানা আমরা তো ঈমান নিয়ে বাঁচতে পারি সে শিক্ষা আমাদের দান করে মাওলানা রব্বির হামহুমা কামা রাবায়ানা সাগীরা রব্বির হামহুমা কামা রাবায়ানা সাগীরা জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ রয়েছি আমরা গুণাগার ইয়া রাসূলুল্লাহ জগতে যেদিকে তাকা
সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া শাহ রয়েছে আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ইফতা সুবহান রাব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলা মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته